আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা আলোচনা করব নতুন কারিকুলামের নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান। ইনশাআল্লাহ আমরা এখানে সবগুলো সেশন নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন সেশনে যে কাজগুলো দেওয়া হয়েছে যেগুলো আমাদের করতে হবে সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় সেশন, এখান থেকে আমাদের যে যে কাজগুলো দেওয়া হয়েছে আমরা সরাসরি ওই কাজগুলো নিয়েই শুধু আলোচনা করব। এখানে দেখো এই এদিকে বলা হচ্ছে যে ক্লাসে সবাই 5-6 জনের ছোট ছোট দলে ভাগ হয়ে যাও, দলের কে কোন খেলায় অংশগ্রহণ করতে চাও সেটা ঠিক করে নাও, কে কোন খেলা খেলতে চায় সেটা ঠিক করে নিতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে এই খেলাটা ঠিক করে নিতে হবে। তাহলে এরকম একটা ছক আমরা প্রথমে বানাবো, এরকম একটা ছক। দেখো যে এগুলো যতগুলো দল থাকবে সেই দলের গুলোর নাম এখানে লিখবো, যেমন এখানে আমি লিখেছি ইলেকট্রন দল, এই দলের যে সদস্যগুলোর নাম এখানে লিখতে হবে, মানে ইলেকট্রন দলের ভিতরে যে সদস্যগুলো থাকবে তাদের নাম এই এই ছকে লিখতে হবে। তারপরে প্রোটন দল, প্রোটন দলের যে কয়জন লোক আছে তাদের নাম এখানে লিখবো, নিউট্রন দল তোমরা তো তোমাদের ইচ্ছা মতো দল দিতে পারো, এরপরে এই এই দলের যেগুলো আছে তাদের নাম এখানে লিখবো, নিউক্লিয়াস দল এই দলের যারা আছে তাদের নাম এখানে লিখবো, প্লাটিনাম দল এই দলে যারা আছে তাদের নাম এখানে লিখবা। এটা লেখার পর আমরা এভাবে লিখবো যে খেলাধুলার ইভেন্ট হিসেবে আমরা দৌড়, ভার নিক্ষেপ, ক্যারাম বোর্ড এবং ক্রিকেট খেলা নির্বাচন করেছি। পাঁচজন করে মোট 6টি দল গঠন করেছি। কোন খেলায় আয়োজনে কোন কোন দল থাকবে, কোন খেলার আয়োজনে কোন কোন দল থাকবে এবং বিভিন্ন দল থেকে কে কে খেলায় অংশগ্রহণ করতে চায় তা নিচের ছকে লিখে রাখতে হবে। যেমন দেখো দৌড় খেলায়, খেলার নাম এখানে লিখবো, যেমন দৌড়, দৌড় প্রতিযোগিতায় যে দল ব্যবস্থাপনা করবে, ব্যবস্থাপনা মানে কি তারা হচ্ছে এই দৌড় প্রতিযোগিতাকে নিয়ন্ত্রণ করবে, মানে ওটা ওই দৌড় প্রতিযোগিতার ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করবে, আর যারা যারা খেলা অংশগ্রহণ করবে এরা এই খেলায় অংশগ্রহণ করবে, মানে সব প্রত্যেকটা দল থেকে হবে অংশগ্রহণ করতে পারে, সমস্যা নেই। এরপরে দেখো ভার নিক্ষেপ, ভার নিক্ষেপ হচ্ছে নিউট্রন দল দায়িত্ব পালন করবে, আর দৌড় প্রতিযোগিতায় ইলেকট্রন দল, আর এরা হচ্ছে এই দলে এই খেলায় অংশগ্রহণ করবে। ক্যারাম খেলায় অংশগ্রহণ করবে হচ্ছে তমাল, এই যে এরা, এবং এই খেলায় যা দায়িত্ব পালন করবে তার হচ্ছে নিউক্লিয়াস দল। ক্রিকেট খেলায় প্লাটিনাম এবং প্রোটন দল হচ্ছে দায়িত্ব পালন করবে এবং অংশগ্রহণ করবে, এখানে সকলেই অংশগ্রহণ করবে, যেহেতু ক্রিকেট খেলায় তো অনেক লোক লাগে তাই না, তো সবাই অংশগ্রহণ করবে। তো এরপরে আমরা চলে গেলাম পরের যে কাজ, সেটা এখানে বলছে দৌড়ের প্র্যাকটিসে তোমাদের দল থেকে কে অংশগ্রহণ করছে তার নামটা এখানে লিখে রাখো, তোমাদের দল থেকে যে হচ্ছে দৌড় খেলায় অংশগ্রহণ করবে। যেমন তোমাদের দলে মনে করো তোমাদের দল যে কোনো একটা দল, তোমাদের প্রোটন বা হচ্ছে নিউক্লিয়াস যে কোনো দল, ওই দলে যে অংশগ্রহণ করবে তার নামটা এখানে লিখবা। যদি দুইজন অংশগ্রহণ করে তাহলে দুইজনের নাম লিখবা, যদি তিনজন অংশগ্রহণ করে তাহলে তিনজনের নাম লিখবা, যদি পাঁচজনই অংশগ্রহণ করে তাহলে পাঁচজনের নাম এখানে লিখবা। তারপরেটা আমরা চলে যাব এখানে, এটা হচ্ছে 3 নাম্বার পেজ। দেখো 2 নাম্বার পেজ শেষ, এটা হচ্ছে 3 নাম্বার পেজ। 3 নাম্বার পেজের এখানে প্র্যাকটিস তো হলো, এবার একটু চিন্তা করে দেখো দৌড়ের সময় কোন দৌড়বিদ কি হঠাৎ করে থেমে যেতে পারে, মানে যদি সে হঠাৎ করে থেমে যেতে চায়, মানে দৌড়াচ্ছে 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 হঠাৎ করে সে থেমে যেতে চায়, তাহলে কি সে থেমে যেতে পারে, এটা আমাদের লিখতে বলা হয়েছে। ওকে, দেখো বলেছে খেয়াল করে দেখো ঠিক যেখানে দৌড়ে ট্র্যাক শেষ হবে বা হয় ওই ওই যে মানে যেখানে সবাই লাল ফিতা দিয়ে দাঁড়িয়ে থাকে সেখানে সে কি কেউ হুট করে থেমে যেতে পারে নাকি তাকে আরো কিছুটা দৌড়ে তারপরে থামতে হয়। তো এটার উত্তর আমরা দেখবো এখন। নমুনা উত্তর হচ্ছে দৌড়ের সময় কোনো দৌড়বিদ হঠাৎ করে থেমে যেতে পারে না, দৌড়ের ট্র্যাক যেখানে শেষ হয় অর্থাৎ যেখানে সবাই লাল ফিতা হাতে দাঁড়িয়ে থাকে সেখানে এসে কেউ হুট করে থেমে যেতে পারে না, তাকে আরো কিছুটা দৌড়ে তারপরে থামতে হবে। এরপরে প্রশ্ন বলেছে শুধু দৌড়ের কথাই বলছি কেন, গাড়িতে বা যে কোনো দ্রুতগামী যানবাহনে চলাচল করার সময় গাড়ি যদি হঠাৎ করে থেমে যায় তাহলে কি আমরা সাথে সাথে থামতে পারি নাকি সামনের দিকে ঝুঁকে যায়, এই ঝুঁকে যাওয়ার ফলে অনেক সময় বড় বড় দুর্ঘটনা ঘটে যে কারণে সবসময় যাত্রীদের গাড়ি সিট বেল্ট বেঁধে রাখতে হয় তাই না। আমরা যখন গাড়িতে মনে করো গাড়ি চলতেছে হঠাৎ করে হুট করে গাড়ি থামে ব্রেক করা হলো, ব্রেক করলে কি করে যাত্রীরা কিন্তু সামনের দিকে হেলে পড়ে, ঠিক আছে, সামনের দিকে হেলে হেলে পড়ে, এটার সাথে এটার কোনো
কি মিল আছে দেখো, এই গাড়িতে বা বাসে বা যে কোনো দ্রুতগামী যানবাহন চলাচল করার সময় গাড়ি যদি হঠাৎ করে থেমে যায় তাহলে আমরা সাথে সাথে থামতে পারি না, আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এর কারণ কি? এর কারণ হচ্ছে গতি জড়তা। দেখো, জড়তা কাকে বলা হয়? কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল ওই অবস্থায় থাকতে চায়, এই যে থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা, এটাকে বলা হয় জড়তা। তো এখানে একটা বস্তু যদি গতিশীল থাকে, গতিশীল হয়, তাহলে সে আজীবন চাইবে ওইরকম গতিশীল অবস্থায় থাকতে, আর ওই গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা এটাকে বলা হয় গতি জড়তা। গাড়ি যখন চলমান অবস্থায় থাকে তখন যাত্রীর শরীরও চলমান অবস্থায় থাকে, চলতে থাকে চলতে থাকে। গাড়ি হঠাৎ ব্রেক করলে আমাদের শরীরে গাড়ি সংলগ্ন অংশ স্থির হয়ে হয়ে যায়, মানে নিচের অংশ, আমরা যে সিটে বসে থাকি ওই নিচের অংশ, আমাদের শরীরের নিচের অংশ ওটা কি হয়ে যায়? স্থির হয়ে যায়। হ্যাঁ, কিন্তু শরীরের উপরের অংশ, উপরের অংশ গতি জড়তার কারণে গতিশীল অবস্থায় থাকতে চায়, তাই শরীরের উপরের অংশ গাড়ির সাপেক্ষে সামনের সামনে চলে যায়, ফলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, ঝুঁকে যাই। একইভাবে গতি জড়তার কারণে আমরা দৌড়ের সময় হঠাৎ করে থেমে যেতে পারি না, ঠিক আছে? এটা মূলত গতি জড়তার কারণে। দেখো, জড়তা দুই রকমের, একটা হচ্ছে স্থির জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থির জড়তা কি? মনে করো গাড়িতে তুমি বসে আছো, এখনো গাড়ি চালানো শুরু করি নাই, এখন হুট করে যদি ব্রেক মানে চালানো শুরু করে তখন তো আমরা কিছুটা পিছনের দিকে সরে পড়ি, এই যে এটাকে বলা হয় স্থির জড়তা, এটাকে বলা হয় স্থির জড়তা। এরপর আমাদের এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে যে একটি গ্লাসের উপরে এক টুকরো শক্ত কাগজ বা কার্ডবোর্ডের উপর একটা মুদ্রা রাখো। একটা গ্লাস নিতে হবে, সেই গ্লাসের উপর একটা শক্ত কাগজ বা কার্ডবোর্ড রাখতে হবে, তারপর একটা মুদ্রা রাখতে হবে, মানে টাকার যে কয়েন আছে 5 টাকা বা 2 টাকার যে কয়েন, সেই কয়েন রাখতে হবে। এবার ঝট করে টান দিয়ে কাগজটি সরিয়ে নাও। কি ঘটছে, কি ঘটেছে? মুদ্রাটি কি গ্লাসের ভেতরে গিয়ে পড়েছে? কেন? আগে দুইটি উদাহরণ যেমন দৌড় ও গাড়ি ব্রেকের ঘটনার সাথে কি এই ঘটনার কোনো মিল খুঁজে পাও? যদি মিল খুঁজে পাও তাহলে এই উত্তরটাকে এই যে এই ফাঁকা ঘরে লিখতে বলা হয়েছে, ইনশাল্লাহ এটার উত্তর আমরা দেখব। দেখো, এটার উত্তর হচ্ছে এরকম যে একটা গ্লাসের উপরে এক টুকরো শক্ত কাগজ বা কার্ডবোর্ডের উপরে একটা মুদ্রার ঝট করে টান দিয়ে কাগজটিকে সরিয়ে নিলে মুদ্রাটি গ্লাসের মধ্যেই পড়ে যাবে। তো আগের দুইটি উদাহরণ যেমন দৌড় বা গাড়ি ব্রেকের ঘটনার সাথে এই ঘটনার মিল রয়েছে, এর কারণ হলো জড়তা, তাই না? একটু আগে দেখো আমরা ওই যে দৌড়ের যে ঘটনা এবং গাড়িতে যে চলতেছে হঠাৎ করে ব্রেক করালো, এর যে ঘটনা এটা কি? এটা ছিল এর যে ঘটনার কারণে এরা সামনের দিকে ঝুঁকে পড়বে, বা দৌড়বিদ একদম স্পটে যে থামতে পারে না আর একটু দূরে যে থামে, এটার কারণ হলো গতি জড়তা। আর এই যে মুদ্রা রাখার যে ঘটনা, এটা এটা হয় স্থির জড়তার কারণে। তো জড়তা মিল আছে, সেটা হচ্ছে জড়তা, কিন্তু ওটা হচ্ছে স্থির জড়তা, এটা হচ্ছে স্থির জড়তা, আর ওটা ছিল গতি জড়তা। জড়তার কারণে প্রতিটি বস্তুই তার আগের অবস্থায় থাকতে চায়, যে অবস্থায় থাকতে মানে আছে ওই অবস্থায় থাকতে চায়। মুদ্রাটি প্রথমে স্থির ছিল, হঠাৎ কার্ডবোর্ড গতিশীল হলেও মুদ্রাটি জড়তার কারণে আগের অবস্থায় অপরিবর্তিত থেকে যায়, ফলে মুদ্রাটি গ্লাসের মধ্যেই পড়ে যায়, যা দৌড়ের মানে দৌড়ানোর ঘটনার সাথেই মিলে যায়। মানে ওটা যখন একটা চলন্ত বাস চলতেছে 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 হঠাৎ করে ব্রেক করলে সেটা আমরা কি করি, আমরা সামনের দিকে হেলে পড়ি যাত্রীরা, এটা হয় গতিশীল জড়তার কারণে, গতি জড়তার কারণে। আর এই যে একটা মানে গ্লাস নিয়ে গ্লাসের উপরে একটা শক্ত কার্ডবোর্ড নিলাম, তারপর যদি একটা কয়েন রাখি কয়েনটা, এরপরে আমরা কার্ডবোর্ডটাকে যদি আমরা টুক্কা মেরে ওই পাশে ছড়িয়ে দিই মানে গতিশীল করি, কিন্তু ওই মুদ্রাটা তখন কিন্তু গতিশীল হয় না, স্থির জড়তার কারণে ওটা স্থির থাকতে চায়, স্থির থাকার কারণে ওটা কিন্তু একদম ঐশের ভিতরে পড়ে যায়। কিসের ভিতরে বলতো? ওই গ্লাসের ভিতরেই পড়ে যায়, বাইরে যায় না, এটা হচ্ছে ঘটনা। এরপর দেখো 3 নম্বর পেজে নিচের দিকে, কোনো বস্তু তার নিজের অবস্থায় থাকতে চাওয়ার এই প্রবণতা বা জড়তার ব্যাখ্যা কি বুঝতে পেরেছো? জড়তার আরো কিছু উদাহরণ কি তোমরা আমাদের তোমাদের দৈনন্দিন জীবন থেকে দিতে পারবে? এটা বলা হয়। তো সেই দৈনন্দিন জীবনের আরো কয়েকটা ঘটনা এখানে দেব, যেমন দেখো এখানে আমরা এখানে এই দুইটা প্রশ্ন উত্তর লিখতে বলা আছে, যেমন তোমরা কখনো কম্বল পিটিয়ে পরিষ্কার করতে দেখেছো? তোষক বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে এর ধুলো বের করা হয়, এই ঘটনার সাথে জড়তার কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা? যেমন দেখো আমাদের বাসায় আমরা শীতকালে কি করি, কম্বল বা হচ্ছে লেপ এগুলো পিটিয়ে পিটিয়ে এগুলো থেকে ধুলা বের করি, অনেক সময় তোষক থেকে ধুলা বের করি। তো ওই ওর সাথে এই যে জড়তা, আমরা জড়তা যিনি আলোচনা করলাম, এটার সাথে কোনো মিল রয়েছে কিনা?
তো এটার উত্তর হচ্ছে স্থির জড়তার জন্য ধুলি কণাগুলো স্থির থাকলেও লাঠি দিয়ে কম্বলকে আঘাত করলে কম্বলের সুতা হঠাৎ গতিশীল হওয়ার কারণে গতিশীল কম্বল থেকে আলাদা হয়ে হয়ে ঝরে পড়ে। তার মানে এটা কিন্তু ওই ঘটনার সাথে সম্পর্কযুক্ত, তাই না? সম্পর্ক রয়েছে। তার মানে ইসে তোমার জড়তার কারণ কি? জড়তা কাকে বলে? জড়তা হচ্ছে একটা বস্তু যে অবস্থায় থাকে ওই চিরকাল ওই অবস্থায় থাকতে চায়, ওই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় জড়তা। মনে করো একটা কাপড় এরকম আছে, কম্বল এরকম আছে, এরকম তো থাকে। তো এখানে আমরা যখন আঘাত করি কম্বলে, আঘাত করলে ওই স্থানটা এরকম কাপড়টা নিচে হয়ে যায়, নিচের দিকে চলে আসে। কিন্তু ঠিক ওই মুহূর্তে এইখানে এই সুতা যে ধুলিকণা গুলো ছিল কাপড়ের সাথে, ওরা তো বুঝতেছে না যে এখানে কাপড় গতিশীল হয়ে গেছে। হুট করে তারা কি করবে, ওখান থেকে বের হয়ে চলে যাবে, মানে ওখানে থাকবে ওরা। ওখানে থাকলে পরে বাতাসের মাধ্যমে ওগুলো উড়ে চলে যায়। তো এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তারপরে এখানে বলা হচ্ছে যে ক্রিকেট খেলা খেলতে আমাদের কেমন লাগে, তোমাদের মধ্যে কারা কারা স্পিন বোলিং আর পেস বোলিং এর পার্থক্য জানো, যারা জানো না তাদের বন্ধুদের কাছ থেকে জেনে নিতে পারো, এরপর একটু ভেবে উত্তর দাও। স্পিন বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন, কিন্তু পেস বোলাররা খুব দূর থেকে ছুটে এসে তারপরে কি করেন, বল করেন। তো এখানে কেন এরকম হয়, এরকম করেন, সেটার উত্তর আমরা এখন দেখব। যেমন দেখো, এটার উত্তর হচ্ছে এখানে যে ক্রিকেট খেলা আমাদের ভালো লাগে, এটা লিখবো। স্পিন বোলারদের বলে গতি কম থাকে এবং বল কি করে টার্ন করে, কিন্তু ফাস্ট বোলারদের বলে গতি বেশি থাকে এবং বল সুইং করে। পেস বোলাররা অনেক গতিতে বল ছুটতে চান, যেহেতু তাদের মানে বলটার গতি বাড়াতে চায়, এ গতি অর্জনের জন্য তারা অনেক দূর থেকে দৌড়ে আসেন। অন্যদিকে স্পিন বোলাররা কি করে, বল ঘোরাতে চান। স্পিন বোলার যারা, তারা বল ঘোরাতে চান, বলের গতির থেকে তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো বলের ঘূর্ণন, এজন্য তারা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকেই বল করেন। তো এটার উত্তর হচ্ছে এটা। এখন আমরা আমরা এই জড়তার আরো অনেক উদাহরণ দিতে পারি, অনেক অনেক উদাহরণ। যেমন দেখো, এখানে একটা আমরা যখন ক্যারাম বোর্ড খেলি, ক্যারাম বোর্ডের যে গুটিগুলো আছে, তাই না, গুটিগুলো একটার পর একটা, দেখো একটার পর একটা যদি এরকম রেখে রেখে একটা স্তূপ করি উপরের দিকে, তারপরে বল যে স্ট্রাইকার থাকে ওই স্ট্রাইকার দিয়ে নিচে যেটা আছে ওটাকে যদি একদম স্ট্রাইক করি শুধুমাত্র নিচেরটা, দেখবো যে এটাই চলে যায়, চলে গেছে, বাকিগুলো টাচ করে এখানে এসে পড়ছে, এটা ছড়িয়ে যাবে না। এটাও কিন্তু একটা জড়তার কারণে এরকম হয়ে থাকে। তো তোমরা চিন্তা করলে আরো অনেক জড়তার উদাহরণ পাবা। এরপর আমরা চলে আসলাম 4 নম্বর পেজ, তৃতীয় ও চতুর্থ সেশন। তৃতীয় এবং চতুর্থ সেশন, এখানে মূলত আলোচনা করা হয়েছে ভার নিক্ষেপ করা নিয়ে। প্র্যাকটিস সেশন তো হলো, এখন এই খেলাটি নিয়ে একটু আলোচনা করি চলো। তোমরা 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 যেই ভার বা বস্তু নিয়ে এই খেলায় প্র্যাকটিস করেছো তার ভর কেমন ছিল, কোন দলের অংশগ্রহণকারী কত দূর পর্যন্ত ভার নিক্ষেপ করতে পেরেছো, এই ভর যদি বিভিন্ন হয়, অর্থাৎ এই ভর যদি কম বেশি হয় তাহলে কি একই দূরত্বে কম বেশি হবে, মানে এই যে এই দূরত্বে কম বেশি হবে কিনা, হলে কেন, এর উত্তর খোঁজার আগে বিভিন্ন ভরের কি করতে হবে, বিভিন্ন ভরের বস্তু একইভাবে ছুড়ে দিয়ে দেখো, বিভিন্ন ভরের বস্তু একই রকম জোরে ছুড়ে মারলে সেগুলো কি একই দূরত্বে গিয়ে পড়ে, কেন নয়, তোমাদের উত্তর উত্তর উত্তরটা ফাঁকা রাখতে হবে। যেমন দেখো, আমরা যদি বিভিন্ন ভরের বস্তুকে মানে ভারকে নিক্ষেপ করি তাহলে সেগুলো কিন্তু একই জায়গায় পড়ে না, কেন পড়ে না সেটার উত্তর এখানে লিখতে হবে। দেখো, এটার উত্তর হচ্ছে বিভিন্ন ভরের বস্তু এই একই রকম জোরে ছুড়ে মারলে সেগুলো একই দূরত্বে পড়ে না, এর কারণ হলো জড়তা। জড়তার কারণে বস্তু যে অবস্থায় আছে চিরকাল ওই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, সে ধর্মকে বলা হয় জড়তা বলা হয়। কোন বস্তু জড়তা ভরের উপর নির্ভর করে, যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি, যে বস্তুর জড়তা বেশি তাকে গতিশীল করা, বেগ বৃদ্ধি করা বা হ্রাস করা অথবা বেগের পরিবর্তন করা তত কঠিন। এজন্য একই জোরে বলতে এখানে কিন্তু একই বেগের কথা বলা হয়েছে, ঠিক আছে, বেগ বোঝানো হয়েছে। আমরা যদি একটা বস্তুকে একই বেগে উঠাও তাহলে সেই বস্তুটার এটা অতিক্রম করবে না, কেন, জড়তার কারণে। এখানে তোমরা চাইলে ভর বেগ দিয়েও ব্যাখ্যা করতে পারো, ভর বেগ এইভাবেও তোমরা দেখো, তোমরা এটা চাইলে কি করতে পারো, ভর বেগ মনে রাখবা, ভর বেগ দ্বারাও ব্যাখ্যা করা যায়, ভর বেগ ও ব্যাখ্যা করা যায় করা যায় মনে রাখবা, ভরবেগ দিয়েও ব্যাখ্যা করা যায়।
ভরবেগের ক্ষেত্রে তুমি চাইলে এরকম বলতে পারো, বিভিন্ন ভরের বস্তুকে একই রকম জোরে ছুড়ে মারলে সেগুলো একই দূরে গিয়ে পড়ে না, কারণ একই রকম জোরে মারলে সেখানে একই পরিমাণ বল মানে প্রয়োগ করা হয় না। আবার বল হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের, অর্থাৎ ভর যার ভর বেশি হবে তার বেগ কম হবে, ভর কম হলে বেগ বেশি হবে। যে বস্তুর বেগ কম হবে সেটি কম দূরত্ব অতিক্রম করবে এবং যে বস্তুর বেগ বেশি হবে সেটি বেশি দূরত্ব অতিক্রম করবে। তো তোমরা ওটাও বলতে পারো, আবার চাইলে এই যে যে উত্তরটা আমি লিখেছি, বিভিন্ন বস্তুর মানে ভরের বস্তু একই জোরে, জোরে মানে কি, জোরে বলতে বেগে মানে বলে, একই বলে, ঠিক আছে, একই রকম বলে যদি প্রয়োগ করা হয়, মানে প্রত্যেকটা বস্তুকে যদি একই রকম বল প্রয়োগ করা হয় তারপরেও কিন্তু একই রকম দূরত্ব অতিক্রম করে না, এটা কেন? কারণ ভরের উপরে নির্ভর করে, বস্তুর ভর যত বেশি হবে জড়তা তত বেশি হবে, মানে সেটাকে গতিশীল করতে বা বেগ বৃদ্ধি করতে আগের চেয়ে বেশি বল প্রয়োগ করতে হবে, এই জন্য এরকম হয়। এরপর দেখো আমাদেরকে বলা হয়েছে, বুঝতেই পারছো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ফলাফল কি দাঁড়াবে, তা তার ভর এবং দুটোর উপর নির্ভর করে। তা তার কি করে, ভর তার ভরের উপর নির্ভর করে এবং এটার উপর বলের উপর নির্ভর করে। আর এই 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 দুটিকে একত্রে বোঝাতে ভরবেগ শব্দটা ব্যবহার করা হয়, ভর এবং বেগ, ঠিক আছে, তার ভর এবং বেগ। দেখো এখানে সব কি হবে, দাঁড়াবে তা ভর, এখানে হবে তার ভর ও বেগের উপর নির্ভর করবে, ঠিক আছে। এই দুটিকে একত্রে ভরবেগ বলা হয়, কোনো বস্তুর ভর এবং বেগ এই দুটিকে গুণ করলে আমরা পাবো ভরবেগ, কি পাবো, ভরবেগ পাবো। এখন আমাদেরকে বলা হয়েছে যে দেখো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভর ও বেগের মানের গুণফল হিসেব করলেই যদি হয়ে যায় তাহলে ভরবেগ নামক আলাদা একটা রাশির প্রয়োজন হয় কেন? এই বিষয়টি ভালো করে বোঝার জন্য তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে ভরবেগের ধারণা অংশটুকু নিজেরা ভালো করে পড়ো, পড়া শেষ হয়ে গেলে বন্ধুদের সাথে আলোচনা করে দেখো। ভর এবং বেগের গুণফল দিয়েই যে সবসময় হিসাব করা সম্ভব নয় তা কি বুঝতে পেরেছো? এখন এইখানে আমাদের লিখতে হবে, তোমার ব্যাখ্যা তুমি এইখানে লিখতে হবে, এটার উত্তর আমরা এখন দেখব। যে দেখো ভর এবং বেগ, ভর ও বেগের গুণফলকে ভর বেগ বলা হয়। আমাদের ধারণা হতে পারে যেহেতু ভর এবং বেগ নামে দুটি রাশি রয়েছে তাই তাদের গুণফল দিয়ে আর একটা নতুন রাশি সৃষ্টি করা যাবে, তাই না? সৃষ্টি করার কেন প্রয়োজন আর কি? তো আমাদের দৈনন্দিন পরিচিত জীবনের জন্য ধারণাটা সঠিক, কিন্তু যখন কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি যায় তখন ভর বেগ এবং শুধু ভর ও বেগের গুণফল একরকম থাকে না। তোমরা যখন ইন্টারে পড়বা হ্যাঁ তখন তোমাদের এটা থাকবে, এই যে বিজ্ঞানে আইনস্টাইনের যে মডার্ন ফিজিক্স, মানে মডার্ন ফিজিক্সে এরকম একটা বস্তুর ভর, দেখো আমরা জানি একটা বস্তুর ভর পরিবর্তন হয় না, তাই না, ভর হচ্ছে ধ্রুব রাশি, কিন্তু আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব থেকে আমরা এটা জানবো যে কোনো একটা বস্তুর ভরও কিন্তু পরিবর্তন হতে পারে। সেটা কোন কারণে হয়, যদি একটা বস্তু গতিশীল অবস্থায় যায় কোন বেগে, আলোর বেগের কাছাকাছি। দেখো আলোর বেগ কত, আলোর বেগ হচ্ছে ঘন্টা মানে সেকেন্ডে 3×10⁸ মিটার, এত এক সেকেন্ডে এত মিটার অতিক্রম করে, যা অথবা এক সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করে। তো এই বেগে তো অংশগ্রহণ মানে এই বেগ তো আর অর্জন করা সম্ভব নয়, মনে করে এর কাছাকাছি একটা বেগ যদি যায়, এই বেগে যদি যায়, যদি কোনো বস্তু যায় তখন ওই বস্তুটার ভর বৃদ্ধি পাবে, আবার একই সাথে সাথে ওই বস্তুটার দৈর্ঘ্য কমে যাবে। দেখো একটা বস্তু দৈর্ঘ্য কমে যায় আবার ভর বেড়ে যায়, একটু অন্যরকম কথা, তাই না? তো এই এইটা তখন কিন্তু এই বস্তুর ক্ষেত্রে, ওই সমস্ত ক্ষেত্রে তখন কিন্তু এই ভর এবং বেগকে গুণ করলেই হয় না, কারণ ওই সময় তো বস্তুটার ভর বেগ আলাদা হয়ে যায়, ঠিক আছে, এই জন্য মানে ভরের বেগ মানে ভর বেড়ে যায় তখন কিন্তু একই রকম থাকে না, এজন্য ভরবেগ শব্দটার প্রয়োজন আর কি। শুধু তাই নয়, আলোর কণার ফোটন ভর শূন্য কিন্তু তার ভরবেগ শূন্য নয়, এসব কারণে ভর এবং বেগ নামে দুটো রাশি থাকা সত্ত্বেও তাদের গুণফল দিয়ে আরেকটি নতুন রাশি সৃষ্টি করা প্রয়োজন হয়। আশা করি তোমরা এই উত্তরটা বুঝতে পেরেছো এবং এই উত্তরটার মাধ্যমে সন্তুষ্ট অর্জন করবা। এখন আমাদেরকে এখানে একটা সমস্যা সমাধান করতে বলা হয়েছে, তোমার 50 কেজি ভরের বন্ধু একটা 250 কেজি ভরের মোটরসাইকেল এত বেগে চালাচ্ছে, তাহলে তুমি কি ভরবেগ বের করতে পারবা? মানে তোমার বন্ধুর ভর হচ্ছে 50 কেজি এবং ওর যে মোটরসাইকেল তার সেই মোটরসাইকেলের ভর হচ্ছে 250 কেজি, এখন মোটরসাইকেল চালাচ্ছে হচ্ছে কত, 20 মিটার পার সেকেন্ড বেগে। তো 20 মিটার পার সেকেন্ড যদি বেগে চালায় তাহলে তুমি তার ভরবেগ বের করতে হবে, তাহলে ভরবেগ কিভাবে বের করতে? তো এটা নমুনা উত্তর হচ্ছে আমাদের এটা দেখবো যে মোটরসাইকেল সহ বন্ধুর ভর কত। দেখো এখানে কিন্তু একটা মোটরসাইকেল ছিল এবং তারও কিন্তু নিজস্ব ভর আছে,
এখানে তার ভর কত 50 কেজি, আর মোটরসাইকেলে ভর কত 250 কেজি। এখন মোট ভর কত হবে? মোট ভর হবে 300 কেজি। মোট ভর কেন বের করতে হবে? কারণ মোটরসাইকেলের পরে তো তুমি থাকবা, তো দুজন মিলেই তো ভর বেগ হবে। তো মোটরসাইকেলের বেগ কত? এই যে মোটরসাইকেলের বেগ যা, তোমার বেগও তো তাই হবে, মানে তুমি তো তখন ওই বেগেই যেতে থাকবা। কত হবে? 20 মিটার পার সেকেন্ড। এখন আমরা জানি আমাদেরকে ভর বেগ বের করতে বলা হয়েছে। ভর বেগ, ভর বেগ কাকে বলা হয়? কোন বস্তুর ভর এবং বেগ, কোন বস্তুর ভর এবং বেগকে গুণ করলেই হচ্ছে ভর বেগ পাবো। এবং ভর বেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। দেখো পি আর এম কে, এম হচ্ছে ভর, ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। আর ভি কে কি, বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা পি সমান এম ভি লিখতে পারি। এখন দেখো পি সমান আমরা কি লিখলাম? এম ভি, এটা হচ্ছে এম এর মান 300, আর এটা হচ্ছে ভির মান কত? 20। এখন এর একক কি? একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। দেখো ভরের একক হচ্ছে কেজি, আর বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তার জন্য এখানে কেজি মিটার পার সেকেন্ড দেওয়া হয়েছে। এখন এই 300 কে যদি 20 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাবো? দেখো আমরা যদি ক্যালকুলেটর দেই যে 300, দেখো 300 কে যদি আমরা কত দ্বারা গুণ করব? 20 দ্বারা গুণ করব। এই দেখো এইভাবে গুণ করব, কত পাবো? এই দেখো 6000। আশা করছি এই অঙ্কতে কারো কোনো সমস্যা নেই। তাহলে ভরবেগ কত হবে? 6000 মিটার পার সেকেন্ড, 6000 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এই উত্তরটা আমরা এই ফাঁকা জায়গায় লিখতে বলা হয়েছে, ঠিক আছে। এরপরে কাজটা হচ্ছে 7 নম্বর পেজে দেওয়া আছে। দেখো দেখো বলা হচ্ছে যে অঙ্কটা আমরা কেবলমাত্র করলাম, তোমার বন্ধু ব্রেক করে 10 সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলটি কি সাইকেলটি পুরোপুরি থামিয়ে ফেললো, এক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করতে পারবে? এর জন্য মোটরসাইকেলের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে তা তা কি তুমি জানো কিনা, ঠিক আছে, সেটা জানা যাবে কিনা, বের করতে পারবা কিনা। তোমার যে বন্ধু ছিল তার ভরবেগ কত বের করেছিলাম? 6000, কেবলমাত্র এটা আমরা করেছি, তাই না? এরকম এখন এইটাই, এখন যদি তোমার ব্রেক করে 10 সেকেন্ডের মধ্যে থামাতে চাচ্ছে, তাহলে থামাতে থামাতে পারবে কিনা, বা মানে থামাতে থামানোর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কি হবে, পরিবর্তনের হার কি হবে, সেটা আমাদের বের করতে হবে। তো দেখো নমুনা উত্তর আমরা এভাবে লিখতে পারি যে এখানে এখানে দেখো এখানে বস্তুটার সময় দেওয়া আছে, সময় কত? 10 সেকেন্ড। এই দেখো সময় 10 সেকেন্ড দেওয়া আছে, এবং মোটরসাইকেলের আদি ভরবেগ কত ছিল? এখন তো 10 সেকেন্ড পরে তো থেমে যাবে, তাই না? তা আদি অবস্থায় এর ভরবেগ ভরবেগ কত ছিল? বেগ ছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। একটু আগে আমরা সেটা দেখলাম, এই দেখো এখানে 20 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া ছিল। এখানে এই বেগে তো চলতেছিল, সে এই বেগে চলতেছিল, ঠিক আছে। এখন শেষ বেগ কত? শেষ বেগ 0। কেন 0? কারণ বস্তুটা তো থেমে গেছে, তাই না? বলা হচ্ছে না থামছে, এই যে আমাদের এখানে বলছে থামাচ্ছে। দেখো যদি বলে কখনো বলে পুরোপুরি থামিয়ে ফেলার কথা বলে, তো পুরোপুরি থামিয়ে ফেললে শেষ বেগ 0 হয়ে যায়। মনে রাখবা যখন বলবে যে পুরোপুরি থামিয়ে ফেলা হলো, তখন হচ্ছে শেষ বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই দেখো এর জন্য শেষ বেগ 0 দিয়ে দিলাম। আর ভর কত? টোটাল ভর কত ছিল? 300 কেজি। মানে তোমার ভর, তোমার বন্ধুর ভর আছে 50 কেজি, আর মোটরসাইকেলের ভর হচ্ছে 250 কেজি। তাহলে টোটাল কত হলো? 300 কেজি, ঠিক আছে। এখন আদি ভরবেগ কত হয়? আদি ভরবেগ, আদি ভরবেগ মানে আদি ভর, ভর তো সব সেম থাকবে, ভর এবং বেগের গুণফলকে তো বলা হয় ভরবেগ। তাহলে আদি বেগ যদি দিই, আদি বেগ যদি ভরের সাথে গুণ করি, তাহলে আমরা পাবো আদি ভরবেগ। এবং সেই আদি ভরবেগ কত হয়? আদি ভরবেগ আমরা একটু আগে অঙ্কটা করেছি, এটা আছে কত? 6000 কেজি পার মিটার, মানে কেজি মিটার পার সেকেন্ড। এবং শেষ ভরবেগ কত হবে? দেখো শেষ ভরবেগ, তাহলে শেষ ভর, ভর কত? 3000। আর বেগ কত? শেষ বেগ কত? 0। তাহলে গুণ করলে তো 0 হয়ে যায়, এই জন্য এখানে আমরা 0 দিয়ে দিলাম। এখন দেখো বলা হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তন কতটুকু হয়েছে? এই যে শেষ ভরবেগ মাইনাস হচ্ছে আদি ভরবেগ, এটা মনে রাখবা। কেউ আবার মানে মাতুব্বারি করে এটা বলবা যে আদি ভরবেগ থেকে শেষ ভরবেগ বিয়োগ করব, না, শেষ ভরবেগ থেকে হচ্ছে আদি ভরবেগ বিয়োগ করতে হয়। শেষ ভরবেগ বিয়োগ হচ্ছে আদি ভরবেগ। শেষ ভরবেগ এম ভি মাইনাস হচ্ছে এম ইউ, মানে শেষ ভরবেগ যা হবে তার থেকে হচ্ছে আদি ভরবেগটাকে বিয়োগ করে দিতে হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শেষ ভরবেগ কত? শেষ ভরবেগ তো 0, আর আদি ভরবেগ কত? আদি ভরবেগ হচ্ছে 6000, আমরা যে মানটা বসিয়ে দেবো, দেখো 0 মাইনাস হচ্ছে 6000 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বিয়োগ করলে কত হয়? দেখো এখানে আমরা যদি 0 থেকে দেখো 0 বিয়োগ 6000, এই যে 6000 বিয়োগ করলাম, কত হয়? মাইনাস 6000। কিভাবে মাইনাস আসে এটা, এই যে এই জিনিসটা মনে হয় অন্তত 500 জন স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যে এখানে শেষ ভরবেগ থেকে কেন বিয়োগ করবো? শেষ ভরবেগ থেকেই তো বিয়োগ করার নিয়ম, তাই না? ভরবেগের পরিবর্তন মানে কি? শেষ ভরবেগ
মানে আছে আছে আদি ভরবেগ, এটা আমাদের বের করতে হবে। এখন আমাদেরকে বের করতে বলা হচ্ছে যে ভরবেগের পরিবর্তন। দেখো এখানে কিন্তু ভরবেগের পরিবর্তনের হার, দেখো বলছে ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করতে পারবে কিনা। তো এখানে হার হার নির্ণয় করা মানে কি? সময় দিয়ে ভাগ করা। ভরবেগের পরিবর্তন যা হবে তাকে সময় দিয়ে ভাগ করতে হবে। এখন ভরবেগের পরিবর্তন কত? এখানে 6000, তাকে হচ্ছে 10 দিয়ে ভাগ করে দেব। কেন? কারণ সময় হচ্ছে 10। এই দেখো সময় কত? 10। সময় কত? সময় হচ্ছে 10। এখন এই যে সময় 10 দিয়ে ভাগ করে দিলাম, এখন এই যে এই মাইনাস 6000 কে যদি 10 দিয়ে ভাগ করি, দেখো তাহলে কত আসে? এই যে এত আসে। আবার দেখাচ্ছে, দেখো আবার এটাকে দেখাই যে 6000 মাইনাস ছিল, মাইনাস 6000 আছে, এটাকে ভাগ করে দিলাম কত দ্বারা? 10 দিয়ে। কত হয়? 10 দিয়ে ভাগ করে এই যে মাইনাস 600। এই দেখো তো -600 দিয়ে দিলাম, -600 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার কেন হলো? কারণ ভরবেগের পরিবর্তনের হার, দেখো এটার ভর মানে এর আগে ভরবেগের পরিবর্তনের যে এককটা ছিল কত? কেজি মিটার পার সেকেন্ড। একটা পা মানে এস এর পরে পাওয়ার ছিল -1, কিন্তু এখানে সে -2 দেওয়া। কেন? কারণ দেখো এখানে নিচে কিন্তু আরো একটা সময় দেওয়া আছে, তো ওইটাকে যখন উপরে নিয়ে যাব তখন আরো একটা সময় অ্যাড হয়ে যাবে। এই যে কে ভরবেগের পরিবর্তনের হার যেটা হলো, একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এইটার পরিবর্তে আমরা যে এককটা লিখতে পারি সেটা হচ্ছে নিউটন, এটা হচ্ছে বলের একক। এই যে ভরবেগের পরিবর্তনের হারটাই হচ্ছে বল, ঠিক আছে। এখন বলা হচ্ছে যে প্রযুক্ত বল কত হবে। আমাদের এখানে কিন্তু প্রযুক্ত বল বের করতে বলা হয়েছিল যে মোটরসাইকেলের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে তা বের করো। তো মোটরসাইকেলের উপরে কি পরিমাণ বল বের করা হচ্ছে? বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এখন বলটা হচ্ছে কি? ভরবেগের পরিবর্তনের হার। বলটা কি? ভরবেগের পরিবর্তনের হার। এবং এই হারটা কত? যে এত, এই মানটা, তাহলে এই মানটাই এখানে লিখে দেবো, ঠিক আছে। যেটা মাইনাস মাইনাস কত? 600। এখন এই যে ঋণাত্মক চিহ্নটা আসলে কি প্রকাশ করতেছে? ঋণাত্মক চিহ্নটার ভ্যালুটা কি? ভরবেগের পরিবর্তন ঋণাত্মক হলে বিপরীত দিকে বল প্রয়োগ করাকে বোঝাচ্ছে। মূলত এখানে বিপরীত দিকে বল প্রয়োগ করা হচ্ছে, মানে গাড়িটা যেদিকে যাচ্ছে মোটরসাইকেলটা তার বিপরীত দিকে বল প্রয়োগ করা হচ্ছে। ঋণাত্মক চিহ্ন আর কিছু না, এটাই আর কি। তাহলে সাইকেলের উপরে 600 নিউটন মানের যখন সব মান শব্দটা ব্যবহার করা হবে, মান শব্দটা ব্যবহার করা হবে, খেয়াল রাখবা, বলবা যে তুমি আবার এখানে কমেন্ট করতে পারো মাতুব্বারি করে যে এটাই, যেখানে মাইনাস আসলো উত্তর, এখানে আবার মাইনাস লিখলেন না, ব্যাপার কি? যারা স্ক্রিনশট দিয়ে দেখবা তারা তো এই জিনিসটা বুঝতেই পারবে না। তারা যদি এই ধরনের কমেন্ট করে তাদের কি করা উচিত তোমরা বলো? মোটরসাইকেলের উপরে যখন মান শব্দটা লেখা থাকবে, মান, বলের মান, বলের মান কখনো ঋণাত্মক হয় না, কোনো কিছুর মান কখনো কি হয় না? ঋণাত্মক হয় না। যদি আমরা এখানে লিখতাম যে মোটরসাইকেলের উপরে এত প্রযুক্ত বল এত নিউটন, তাহলে আমরা মাইনাস দিতাম, কিন্তু আমরা দেখো লিখেছি কি, মানের বল প্রয়োগ করা হচ্ছে। যখন মান শব্দটা উল্লেখ করা হবে, যখন মান শব্দটা উল্লেখ করা হবে, যখন মান শব্দটা উল্লেখ করা হবে, তখন এই মাইনাস চিহ্ন থাকবে না, প্লাস চিহ্ন হয়ে যাবে। তো শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রে না, সব অঙ্কের ক্ষেত্রে যখনই মান বলবে তখন সেটা মাইনাস হয় না, প্লাস হয়ে যায়। তো এই উত্তরটা তোমরা এখানে লিখবা, আশা করি তোমরা এই উত্তরটা বুঝতে পেরেছো। এরপর আমরা 8 নম্বর পেজে চলে আসলাম। দেখছো 8 নম্বর পেজে কিন্তু একটা ছক দেওয়া হয়েছে, ছকটা আমাদের পূরণ করতে হবে। বলা হচ্ছে মৌলের না, এখানে মৌলিক বলের নাম। এখানে দেখো আমরা জানি চারটি মৌলিক বল রয়েছে। কয়টা মৌলিক বল? সেগুলো হলো দেখো সবল নিউক্লীয় বল, তাড়িতচৌম্বকীয় বল, মহাকর্ষ বল এবং দুর্বল নিউক্লীয় বল। এখন আমাদেরকে যেটা করতে হবে, সবল এখানে বলা হচ্ছে সবল থেকে দুর্বল, মানে সবচেয়ে শক্তিশালী বল কোনটা? মৌলিক বলের ভিতরে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লীয় বল। তারপরে তারপরে কোনটা? তারপরে হচ্ছে তাড়িতচৌম্বকীয় বল, তাড়িতচৌম্বকের পরে হচ্ছে দুর্বল নিউক্লীয় বল, আর সবচেয়ে ছোট বল হচ্ছে মানে দুর্বল যেটা সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল। এরপরে পাল্লা বেশি থেকে কম, মানে সবচেয়ে বেশি পাল্লা হচ্ছে মহাকর্ষ বলের, তারপর তাই চৌম্বকীয় বলের পাল্লা, তারপর সবল নিউক্লীয় বলের পাল্লা, তারপর হচ্ছে দুর্বল নিউক্লীয় বলের পাল্লা, ঠিক আছে। তো পাল্লা হচ্ছে এরকম। পাল্লা মানে কি? পাল্লা বলতে একটা বল কত দূরে কাজ করবে, মানে তার রেঞ্জ, রেঞ্জটা কত, মানে এই এতটুকু রেঞ্জ নাকি এতটুকু রেঞ্জ নাকি আরো বেশি রেঞ্জ, মানে কত দূরে গেলে বস্তুটাকে বস্তুটা বল তুমি অনুভব করতে পারবা, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল যে এখানে বল সম্পর্কিত জানা হলো, এবং এখানে তোমাদের মোট মহাবিশ্বে মোট কত ধরনের বল রয়েছে, 4 ধরনের বল রয়েছে, মৌলিক বল সেটা কিন্তু আমরা আলোচনা করলাম, তাই না। এই যে ছকটা পূরণ করলাম, পর এখানে দেখো আমরা এখন চলে আসলাম পঞ্চম ও ষষ্ঠ সেশন। তো দেখো পঞ্চম ও ষষ্ঠ সেশনের নিচের দিকে এখানে এই প্রথম পেজের আর কি,
8 নম্বর পেজে এখানে বলা হচ্ছে একটা কাঠের পাটাতন সর্বোচ্চ 500 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে। একটা সাইকেলের ভর যদি হয় 15 কেজি এবং স্কুটারের ভর যদি হয় 110 কেজি, তাহলে ওই তাহলে কোনটিকে ওই পাটাতনে রেখে মেরামত করা যাবে? দেখো, একটা পাটাতন সর্বোচ্চ হচ্ছে 500 নিউটন বল সহ্য করতে পারে, ভর মানে প্রতিক্রিয়া বল দিতে পারে, মানে সহ্য করতে পারে, এটাই হচ্ছে 500 নিউটন বল কি করতে পারে, সহ্য করতে পারে, এটাই হচ্ছে মূল কথা। এখন একটা সাইকেলের ভর হচ্ছে, ভর দেওয়া আছে, একটা আছে বল দেওয়া আছে আর একটা কিন্তু ভর দেওয়া আছে, ভর হচ্ছে 15 কেজি, স্কুটারের ভর আছে 110 কেজি, তাহলে ওই পাটাতনের উপর রেখে কোনটিকে রাখা যাবে? রাখলে পাটাতনের কোনো মানে ক্ষতি হবে না। তো দেখো এখানে যেটা দেওয়া আছে, এখানে অভিকর্ষ স্তরণ এইটা কিন্তু মুখস্থ করা লাগবে আমাদের। অভিকর্ষ স্তরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন সাইকেলের ভর কত? সাইকেলের ভর হচ্ছে 15 কেজি। এই দেখো সাইকেলের ভর 15 কেজি দেওয়া আছে। এখন সাইকেলের ওজন কত? আমরা জানি ওজন, ওজন হচ্ছে W দ্বারাও প্রকাশ করা যায় আবার F দ্বারাও প্রকাশ করা যায়। W সমান কত? mg, মানে কোন বস্তুর ভর এবং অভিকর্ষ স্তরণ যদি আমরা গুণ করি, কোনো বস্তুর ভর এবং অভিকর্ষ স্তরণ যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? ওজন পেয়ে যাব। এখন সাইকেলের ওজন কত? তাহলে সাইকেলের ভরের সাথে ওজনটাকে গুণ করতে হবে, জি 9.8 গুণ করে দিতে হবে। এখানে দেখো বস্তুটার ভর কত? সাইকেলের ভর হচ্ছে 15, আর এখানে এই যে 9.8 মানে 15 গুণ 9.8 কে অভিকর্ষ স্তরণ, তাহলে এটার মান কত আসে? দেখো আমরা যদি এটাকে হিসাব করি, এখানে আমাদের দেওয়া আছে 15, দেখো 15 গুণ হচ্ছে 9.8, এটা কত আসে? দেখো মানটা 147 আসে, কত আসে? 147, কত আসে? 147। তাহলে এটা দেখো এই পাটাতন, পাটাতন তো 500 নিউটন বল প্রতিক্রিয়া বল দিতে পারে, আর এটা মাত্র 147 নিউটন বল দিতে পারে। তো যা পাটাতনের মানে সহ্য করা বলের চেয়ে অনেক কম, তার মানে সাইকেলকে রেখে মানে মেরামত করা যাবে, কোনো সমস্যা নেই। এখন স্কুটারের ভর কত? দেখো স্কুটারের ভর মনে করো M2, M2 এর মান কত আছে? 110, 110, এবং এখানে এটার ওজন বের করতে হবে, স্কুটারের ওজন, ওজনের সূত্র কি? যেটা mg, W সমান mg, তাহলে দেখো ওজন এখানে m2g। এখন m এর মান কত? 110, আর এটার মান কত? 9.8। এখানে এই দুটাকে এবার আমাদের গুণ করে দিতে হবে। এখানে দেখো 110 গুণ হচ্ছে 9.8, গুণ করলে কত আসে? দেখো এই যে 1078 আসে, 1078। দেখো আর ওজনের একক কি? নিউটন, এর জন্য এখানে লাস্টে নিউটন দেওয়া হয়েছে। দেখো গুণ করে মানটা কত আসলো? এত আসলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এইটা এত বল মানে দেখো 1078 বল, কিন্তু এই কাঠের যে পাটাতন রয়েছে এই পাটাতন মাত্র 500 নিউটন প্রতিক্রিয়া বল সহ্য করতে পারে, ঠিক আছে? এত নিউটন বল সহ্য করতে পারে, তার চেয়ে বল মানে সহ্য করতে পারে না। এর জন্য সাইকেল এবং স্কুটারে ওজন ওজন ঠিক সমান বল প্রতিক্রিয়া হিসেবে দিতে পারে। এখানে দেখো এই যে 147-এর চেয়ে 500 নিউটন বড়, মানে ওই পাটাতন যে বল দিতে পারে, আর এখানে 500 নিউটনের চেয়ে 1078 এই নিউটন কিন্তু আরো বেশি বড়। অর্থাৎ সাইকেলের ওজন পাটাতনের সর্বোচ্চ প্রতিক্রিয়া বল অপেক্ষা কম এবং স্কুটারের ওজন পাটাতনের সর্বোচ্চ প্রতিক্রিয়া বল অপেক্ষা বেশি। সুতরাং সাইকেলটিকে পাটাতনে রেখে মেরামত করা যাবে, কিন্তু স্কুটার কিটিকে কি করা যাবে না, মেরামত করা করতে গেলে পাটাতন ভেঙে যাবে, এর জন্য ওটাকে এর উপরে রেখে কি করা যাবে না, এটাকে মেরামত করা যাবে না। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এই যে অঙ্কটা তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা এই অঙ্কটা এখানে লিখবা, যে এখানে উত্তরটা লিখতে হবে। এরপর দেখো তোমার কাছে এমন এক দড়ি আছে, এটা কিন্তু 9 নম্বর পেজের অঙ্ক, 10 নম্বর পেজ, এটা কত? 10 নম্বর পেজ, পৃষ্ঠা নম্বর 10, 10-এর উত্তর এটা। এখানে দেখো তোমার কাছে, মনে করো তোমার কাছে একটা দড়ি আছে, দড়িটা 200 নিউটন বলে টানলে ছিঁড়ে যাবে, 200 নিউটন বল যদি তুমি প্রয়োগ করো তাহলে ছেড়ে যাবে, তার চেয়ে কম যদি 199 টানো তাহলে ছেড়বে না। এই দড়িটি দিয়ে তোমাকে একটা বক্স ঝুলিয়ে রাখতে বলা হলো, তুমি কি যে কোনো ভরের বক্স ঝোলাতে পারবা? যে কোনো ভরের বক্স ঝোলাতে পারবা? পারবা না। তাহলে সর্বোচ্চ কতটুকু ভর তুমি ঝোলাতে পারবা সেটা আমরা এখন দেখব। তো এখানে দেখো যেগুলো দেওয়া লাগবে আর কি, আমাদের লাগবে হচ্ছে অভিকর্ষ স্তরণ, অভিকর্ষ স্তরণের মান কত? আমরা তো এটা মুখস্থ আমরা জানি, সেটা কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন সর্বোচ্চ বল কত? এখানে সর্বোচ্চ বল হচ্ছে 200 নিউটন। দেখো বলকে হচ্ছে এফ দ্বারা প্রকাশ করা হয়, আর সর্বোচ্চ মানে কি? ম্যাক্সিমাম, এর জন্য এফ এম মানে এফ ম্যাক্স দেওয়া হলো,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি স্ক্রিনশট দিয়ে নাও তাহলে তো কিছুই বুঝতে পারবা না, আসলে এটা বুঝতে হবে, তারপর তুমি স্ক্রিনশট দিয়ে দেখো, কোনো সমস্যা নেই। বল, বলকে হচ্ছে এফ দ্বারা প্রকাশ করা হয়, বল এটা হচ্ছে বল, বলকে হচ্ছে এফ দ্বারা প্রকাশ করা হয়, আর সর্বোচ্চ যেহেতু এর জন্য এফ এম ম্যাক্স দেওয়া হয়েছে। এবং এটার মান কত দেখো, এখানে বলছে যে সর্বোচ্চ 200 নিউটন বল সহ্য করতে পারে, তার জন্য তো এটার মান 200 দিয়ে দিলাম। এখন আমাদের সর্বোচ্চ কতটুকু ভর এখানে যুক্ত করা যাবে সেটা বের করতে হবে, তার জন্য আমরা ভর মানে ম্যাক্সিমাম ভরটা বের করব। তো আমরা ম্যাক্সিমাম ভর বের করার জন্য আমরা যে সূত্রটা জানি সেটা কি, সেটা হচ্ছে ভর, বল, বল সমান কত দেখো, বল আমরা জানি বল সমান হচ্ছে এফ সমান হচ্ছে এমজি, মানে বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণকে গুণ করলে আমরা বল পাবো বা ওজন পাবো। এখন যেহেতু এটা হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স, তাহলে বলটাও কি হবে, ম্যাক্সিমাম হবে, তার জন্য দেখো এখানে মানে ভর, ভরের এখানেও ম্যাক্সিমাম দেওয়া আছে, এম এক্স দেওয়া হয়েছে। এখন আমাদের বের করব মূলত এই এম এক্স ম্যাক্স মানে ভর, সর্বোচ্চ ভরটা বের করব। এখন আমাদের একটু খেয়াল করো, এফ সমান কত, এফ সমান হচ্ছে এমজি, আমরা কিন্তু এখান থেকে এম এর মান বের করব, তাহলে আমরা উল্টায় দিতে পারি, এম জি সমান কত লিখতে পারি, এফ লিখতে পারি সেখান থেকে। অতএব এম সমান কি লেখা যায়, এম সমান লেখা যায় এফ বাই কত, জি, এফ ভাগ হচ্ছে জি। এখন এখানে আমি সব জায়গায় ম্যাক্স, আমি তো এখানে ম্যাক্স দিয়ে দিচ্ছি, জির মান তো পরিবর্তন হয় না। তোমরা আবার অনেকে কমেন্ট করবা যে জি কেন ম্যাক্স ম্যাক্সিমাম দিলেন না, এই দুটা দিলেন, কারণ জির মান তো কনস্ট্যান্ট মানে ধরা হয় পৃথিবীর জন্য, 9.8 হতেও কনস্ট্যান্ট না, তারপরেও মানে আমরা আদর্শ মান ধরি 9.8, তো সেটা আর জন্য এখানে এটার ম্যাক্সিমাম দেওয়া লাগবে না। এখন দেখো এখানে উপরে রয়েছে কি, বল, এই যে বলের মান কত, এই দেখো 200, আর এই নিচে রয়েছে কত, জি, জি মানে জির মান কত, 9.8, এটা তো আমরা মুখস্থ, 9.8 জির মান কিন্তু মুখস্থ করা লাগবে, ঠিক আছে। এখন আমরা এটা যদি হিসাব করি, হিসাব করলে আমাদের মানটা কত আসে দেখো, উপরে আসে কত, আছে কত, 200 কে ভাগ করব কত দ্বারা, ভাগ করব 9.8 দ্বারা, দেখো ভাগফল কত আসে, এইভাবে আসে, তাই না। যদি এরকম ক্যালকুলেটর থাকে তাহলে এটা চাপলে এই মানটা আসে এরকম, দেখো মানটা আসলে এরকম 20.4081 এরকম। এখান থেকে তুমি দশমিকের পরে মানে দেখো দশমিকের আগের সংখ্যাটা মেললো কিনা সেটা দেখবা, দশমিকের আগে কত আসছে, দশমিকের আগে আছে কত, 10, 20, 20.408, তাই না, 20.408। এখন এই যে ফোর এর পরে যে একটা সংখ্যা রয়েছে 8, এই সংখ্যাটা কিন্তু পাঁচের চেয়ে যদি বড় হয়, 5 বা 5-এর চেয়ে যদি বড় হয়, তাহলে আগের সংখ্যাটা আমরা এক মানে আগে আগে যা থাকবে, মনে করো 8-এর আগে কি আছে, 1-0 আছে, জিরোর ওইখানে আমরা কি লিখতে পারি বলতো, এই যে 1 দিয়ে দিতে পারি, ঠিক আছে, দেখো এই 1 দিয়ে দিতে পারি, এটা কোনো সমস্যা নাই। আর চাইলে তুমি এরকম লিখতে পারো যে 20.40816 পুরোটাই লিখতে পারো, চাইলে তুমি দশমিকের পরে তিনটা সংখ্যা লিখতে পারো, দুইটা সংখ্যা লিখতে পারো, ঠিক আছে। তো এখানে এটা কিন্তু ম্যাক্সিমাম কোনো মেজর কোনো কিছু না। অনেকে দেখো আমি উত্তরটা লিখেছিলাম গতবার, এই উত্তরটা যে এই যে 20.40414 এটা লিখেছি, অনেকে বলে যে কমেন্ট করে যে ভা আপনি লিখে উত্তর তো আসে 20.408, আরে বেটা মাথার ভিতরে কিছু নাই, এটা এটা তো সেম, এটা তো বুঝতে হবে একদম, মানে একদম সবকিছু কি তুমি কপি করবা, একদম তোমার তো এগুলো তোমাকে তো বুঝতে হবে। সুতরাং দড়িতে সর্বোচ্চ 20.41 কেজি ভরের বক্স ঝোলানো যাবে, এর চেয়ে বেশি ভরের বক্স ঝোলালে কি করবে, দড়িটা ছিঁড়ে যাবে, এর চেয়ে বেশি ভর বস্তুটার উপরে ঝোলানো যাবে না, ঠিক আছে। এই যে আমাদের যে দড়ির অঙ্কটা দেওয়া হয়েছিল সেই দড়ির অঙ্কটা কত, এর উত্তর হচ্ছে 20.41 কেজি, এত সর্বোচ্চ ঝোলানো যাবে, এর চেয়ে বেশি ঝোলালে সে বস্তুটা ছিঁড়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ তুমি চাইলে এতটুকু ঝোলানো যাবে না, এর চেয়ে আরো কম ঝোলাতে হবে, এর চেয়ে বেশি ঝোলানো যাবে না, সর্বোচ্চ এত ঝোলানো যাবে না, তার চেয়ে এর চেয়ে আরো কম ঝোলাতে হবে, তাহলে তাহলে কি হবে, এর চেয়ে কম ঝোলাতে হবে, ঠিক আছে। তুমি লিখবে এর চেয়ে কম ঝোলাতে হবে, তাহলে বস্তুটা ছিঁড়ে যাবে না। আচ্ছা তো এরপরে দেখো, এরপরে পরের প্রশ্ন, ইমিডিয়েট পরের প্রশ্ন, এবার একটু ভেবে দেখো, ভার নিক্ষেপের খেলায় তোমরা যখন বস্তুটি দূরে ছুড়ে মারো পৃথিবীতে না হয়ে একই খেলাটা চাঁদে খেললে একই বল প্রয়োগে বস্তুটি কি বেশি দূরে যাবে নাকি কম দূরে যাবে, তোমার উত্তর এই ফাঁকা জায়গা লিখতে হবে। তো দেখো এটার উত্তর আমরা এখান থেকে দেখি, পৃথিবীর তুলনায় চাঁদে অভিকর্ষ বল অনেক কম, চাঁদে হচ্ছে দেখো পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের মান কত, 9.8 ধরি, চাঁদে কিন্তু এর 1/6, ঠিক আছে, তো এটা এত কম তাই সেখানে বলটা অবশ্যই কম হবে, অভিকর্ষ বল, তাই চাঁদে একই বলে
একই বল প্রয়োগে বস্তুটি পৃথিবীর তুলনায় অনেক বেশি দূরে চলে যাবে। উদাহরণস্বরূপ, যদি কেউ পৃথিবীতে একটি বলকে 10 নিউটন বল প্রয়োগে 10 মিটার সরাতে পারে, তাহলে চাঁদে পারবে আরো বেশি, সেটা 100 মিটার, মানে এরকম উদাহরণ হিসেবে। এটার উত্তর আমরা দিয়ে দিলাম যে এখানে লিখতে বলা হয়েছিল। এখন 10 নম্বর পেজে, এটা 10 নম্বর পেজেই, ঠিক আছে, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো, সেটা হচ্ছে মহাকর্ষ বলের সাথে ত্বরণ বা জি এর মান এর সম্পর্ক কি কি তা কি বুঝতে পেরেছ? বন্ধুদের সাথে আলোচনা করো এবং নিচের তোমাদের উত্তরটা লিখো। এই যে নিচের যে ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরে তোমাদের এটা লিখতে হবে, সেটা হচ্ছে অভিকর্ষ স্তরণ জি। দেখো, অভিকর্ষ স্তরণ জিটা কি, যেটা হচ্ছে একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে, মানে ওই মনে করো ছাদের উপর থেকে, বা এরকম মনে করো তুমি ওখানে কোনো কিছু ফেললে, ঠিক আছে, বা তুমি ওখান থেকে পড়লে, তো তাহলে একটা বস্তু যদি ছাদের থেকে ফেলা হয় বা উপর থেকে ফেলা হয়, ভূপৃষ্ঠের আকর্ষণে যখন সেই বস্তুটা নিচের দিকে আসতে থাকে, তখন প্রতি সেকেন্ডে তার বেগ বেড়ে যায়, এই যে বেগ বৃদ্ধির হার, এটাকে বলা হয় অভিকর্ষ স্তরণ। মুক্তভাবে পরন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ স্তরণ। দেখো, একটা বস্তুর ভর যদি হয় এম, এম ভরে একটা বস্তুর কোন বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী আকর্ষণ বল। এখন দেখো, আমরা যদি এটা দেখি, একটা বস্তু মনে করো মানে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে একটা বস্তুর ভর, হ্যাঁ, যদি এম হয়, মনে করো একটা বস্তুর ভর হচ্ছে ছোট হাতের এম, আর পৃথিবীর ভর যদি হয় এম, বড় এম, এবং পৃথিবীর যদি ব্যাসার্ধ যদি হয় কত, আর, তাহলে আর স্কোয়ার, এটা হচ্ছে কি, এই যে এফ যে বলটা, এটা হচ্ছে মহাকর্ষ বল। এটা কি বল? মহাকর্ষ বল। নিউটন মানে বিজ্ঞানী নিউটনের যে মহাকর্ষ সূত্র ছিল, সেই সূত্র অনুসারে এটা কিন্তু লেখা হয়েছে। লেখাটা কি লিখলাম? জি এম এম বাই আর স্কোয়ার। এই ছোট হাতের যে জিমটা, এটা মনে এমটা, এটা মনে করো তোমার ভর, এটা মনে করো তোমার ভর, আর বড় হাতের যে এমটা, এটা হচ্ছে পৃথিবীর ভর, আর যে বড় জিটা লিখেছে, এটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, সেটার মান রয়েছে একটা 6.673 × 10⁻¹১ এন এম স্কোয়ার কেজি ইনভার্স টু। আর এখানে রয়েছে নিচে আর, আর হচ্ছে 6400 কিলোমিটার, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এটা হচ্ছে অভিকর্ষ বল। এখন অভিকর্ষ বল আর একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে এফ সমান কত, এম জি। এই বস্তুটার অভিকর্ষ স্তরণ এবং ভর গুণ করলেও আমরা অভিকর্ষ বল পেয়ে যাব। এখন এই যে বলটা, মানে এই বলটা এবং এই যে বল, এই যে এই এফ এবং এই এফ কিন্তু সমান, মানে এই দুইটা বল কিন্তু সমান। যদি সমান হয়, তাহলে এফ সমান আমরা কি লিখতে পারি, এম লিখতে পারি, সরি এফ লিখতে সমান, এফ সমান কত, এফ হবে, ঠিক না, এফ সমান কি হবে, এফ হবে। এখন খেয়াল করো, এখানে এফ এর দুইটা সূত্র না, সূত্রগুলো বসায় দিয়ে, এই যে এম জি, এফ সমান কত হবে, এখানে আছে এম জি, এম জি সমান, এই পাশে কত আছে দেখো, এই পাশে জি এম এম বাই আর স্কোয়ার, জি এম এম বাই আর স্কোয়ার, এখানে দেখো বড় হাতের জি জি, তারপরে এম, ছোট হাতের এম একটা আসছিল, তাই না, ভাগ আছে কত, আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার বসে দিলাম। এখন এই পাশে এম আছে, এই পাশে এম আছে, এম এম কাটা যায়, তাহলে এখানে থাকে কি বলতো, থাকে হচ্ছে জি, জি সমান কত হবে, জি এম ভাগ হচ্ছে আর স্কোয়ার, জি এম ভাগ হচ্ছে আর স্কোয়ার। এটাই হচ্ছে সম্পর্ক, আমাদের যে সম্পর্কটা দেখাইতে বলা হয়েছে, সেই সম্পর্কটা আছে এইটা। দেখো, আমাদেরকে কি বলা হয়েছে, দেখো, যে মহাকর্ষ বলের সাথে ত্বরণ বা জি এর মান এর সম্পর্ক কি তা বুঝিয়ে লেখো। এটা কিন্তু আমরা বোঝালাম আর কি, এই সূত্রটা আমরা পেলাম, তো এই সূত্রটা পেলাম। দেখো, এখানে পৃথিবীর অভিকর্ষ স্তরণ হচ্ছে জি সমান কত, জি এম বাই আর স্কোয়ার, জি এম বাই আর স্কোয়ার, এই সূত্রটা আমরা ওইভাবে প্রতিপাদন করলাম। এখন আমাদের আবার এই যে সূত্রটা কিভাবে আসলো সেটা দেখাইতে বলেছে, যে এফ সমান কত, এফ সমান হচ্ছে এম জি, এই সূত্রটা কিভাবে আসলো সেটা দেখানো হয়েছে। দেখো, এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, মহাকর্ষ বল, মহাকর্ষ বল সমান কি সূত্র, নিউটনের যে সূত্র, জি বড় এম, এখানে একটা ছোট এম আছে, ভাগ আছে কত, আর স্কোয়ার, তাই না, ভাগ আছে কি বলতো, আর স্কোয়ার। এখন খেয়াল করে, এখানে জি এম, জি এম ভাগ হচ্ছে আর স্কোয়ার ইন্টু এই যে ছোট এমটা এখানে রেখে দিলাম, বলতো এই কেবলমাত্র আমি দেখালাম, এটার পরিবর্তে কি লেখা যায়, একটু আগে দেখাইছি না যে জি সমান কি, জি এম, এই যে এটার মানে হচ্ছে, এটার সূত্র হচ্ছে জি এম ভাগ হচ্ছে আর স্কোয়ার, তাহলে এখানে জি এম বাই আর স্কোয়ার আছে, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, জি লিখতে পারি, জি, আর এখানে এম এর এমটা এখানে বসিয়ে দিলাম, তাহলে দেখো এটা একটা কি বল হয়ে গেল, মানে মহাকর্ষ বলের সাথে, এই যে একটা বল মানে কোন একটা বস্তুর ওজন বা ওজনও বলতে পারি, তো এটার সাথে
অভিকর্ষ ত্বরণের যে সম্পর্ক, মানে কোনো বস্তুর ভর একই থাকলে মহাকর্ষ বল অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক। দেখো এখানে সম্পর্কটা আমরা কি পেয়েছি, এফ সমান এমজি পেয়েছি না এমজি। এখন এই এমটা তো এম, কোন বস্তুর ভর তো ধ্রুবক, তাহলে এটা এফ সমান কত হবে, জি হবে, সমানুপাতিক। সমানুপাতিক মানে কি, সমানুপাতিক মানে এফ এর মান যদি বড় হয় জির মানও বড় হবে, অথবা জির মান যদি বড় হয় জির মান যদি বাড়ে তাহলে এফ এর মানও কি হবে, বাড়বে, আর জির মান যদি কমে তাহলে এফ এর মানও কি হবে, কমবে। এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমে যাবে, এরকম। ওকে, তাহলে এইভাবে আমরা লিখতে পারি একটা বস্তুর কোনো মানে এম ভরের কোনো বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটা কত। সূত্র সেটা, এটা হচ্ছে মহাকর্ষ সূত্র, মহাকর্ষ বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্র থেকে পেয়েছি। এখানে এমটা হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভর কত জানো, 6×10^24 kg। আর এখানে আর এর মান, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। এটা কিন্তু কিলোমিটার, এটা মনে রাখবা, কাজে লাগবে। তারপর আমরা এটা সম্পর্ক দেখিয়ে ফেললাম। এখন 11 নম্বর পৃষ্ঠাতে চলে আসলাম, পৃষ্ঠা নম্বর 11, এটা কিন্তু 11 নম্বর পৃষ্ঠা। এখানে আমরা কি করব, এখানে বলা হচ্ছে নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমটের সমস্যাটি সমাধান করো। বলা হচ্ছে যে মঙ্গল গ্রহের ভর এত কেজি এবং ব্যাসার্ধ এত কিলোমিটার হলে তুমি কি মঙ্গল গ্রহে অভিকর্ষ ত্বরণের মান বের করতে পারবা, মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে। সবাই নিজের ভর ব্যবহার করে হিসাব করো, জানা না থাকলে মেপে নিতে হবে, ঠিক আছে। তো এটা নমুনা উত্তর দেখবো, মঙ্গল গ্রহের ভর, মঙ্গল গ্রহের ভর এম দিলাম, এম এর মান কত, 6.4×10^23 kg, অথবা তাই এটা 6.4×10^23 kg এটা দেওয়া আছে। দেখছো এই যে এখানে দেওয়াই রয়েছে, এই যে যে ভরটা দেওয়া আছে, এবং এখানে ব্যাসার্ধ কত দেওয়া আছে, দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে এই মানটা, ব্যাসার্ধ কত এখানে, 3390 কিলোমিটার, 3390 কিলোমিটার, 3390 কিলোমিটার, এটা দেওয়া আছে। এখন এটাকে মিটারে অবশ্য, এখানে দেখো কিলোমিটার আছে, কিলোমিটার থেকে অবশ্যই এটাকে মিটারে কনভার্ট করতে হবে। আমরা জানি 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান আছে 10^3 মিটার, 10^3 কত, 3 মিটার, 1 কিলোমিটার সে 10^3 মিটার, তাহলে এখানে কত আছে, 3390 কিলো আছে, তার সাথে কি করতে হবে, এই 10^3 গুণ করে দিতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে, মিটার হয়ে গেল, এটা কি হয়ে গেল, মিটার হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে, মিটার এককে চলে আসলো। এবং এই যে মহাকর্ষীয় ধ্রুবক, দেখো মহাকর্ষীয় ধ্রুবকের মান হচ্ছে এই যে এটা কত, 6.673×10^-11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স, এটা কিন্তু আমাদের মুখস্থ করা লাগবে। এই যে অভিকর্ষ ত্বরণ যেটা, এটার মান কিন্তু আমাদের মুখস্থ করা লাগবে, 6.673×10^-11 nm² kg inverse 2। দেখো এটা যদি কারো মুখস্থ না থাকে তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারি, যদি তোমার কাছে এরকম একটা ক্যালকুলেটর থাকে তাহলে বের করতে পারবা। এ দেখো শিফট চাপলাম, শিফট, শিফট চাপার পরে এখানে এখানে কত, 7, 7 এর উপর দেখো কনস্ট্যান্ট লেখা আছে, কনস্ট্যান্ট যেখানে লেখা আছে সেটা 7 এ আছে, দেখছো এটা চাপলাম। এরপর তুমি এখানে 39 যদি দাও, 39, তাহলে দেখছো জির মান চলে আসছে, এই যে জি, এটা সমান চাপলে এই যে মানটা চলে আসবে 6.673। এরপরে আবার কমেন্ট করে তোমরা এটা বললো, বললো না যে 6.673 আছে, আপনি 84 দিলেন কেন। এখানে বিষয়টা বুঝতে হবে, পয়েন্টের পরে দুইটা বা একটা সংখ্যা দিলেই হয়ে যায়, এখানে পয়েন্টের পরে দেখো 6.673 পর্যন্ত দেওয়া আছে, পরে আর আর এগুলো দেওয়ার কোনো ভ্যালু হয় না। মাইনাস কত আছে, 11 আছে, এই যে এটা দিয়ে দেবো, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, মুখস্থ না থাকলে ওইভাবে বের করে নিতে পারো। এখন আমরা কি করব, অভিকর্ষ ত্বরণ যেটা আমরা বের করি, অভিকর্ষ ত্বরণের সূত্র কি বলতো। দেখো অভিকর্ষ ত্বরণের সূত্র কি, জি, জি সমান কত, মানে এটা আছে জি এম ভাগ হচ্ছে আর স্কোয়ার, এটাই তো সূত্র, তো সেই সূত্রটাই আমরা বসিয়ে দিলাম, দেখছো সুন্দর করে ওই সূত্রটাই বসিয়ে দিলাম। এবং এখানে এগুলোর যে মান, সেই মানগুলো যদি আমরা এখানে হিসাব করি, মানগুলো যেগুলো দেওয়া আছে এখানে দেখো, এই জির মান কত, 6.673 গুণ 10^10 কত, দেখো 10^10 এর পাওয়ার কত আছে 11, গুণ এই এম এর মান কত, এম এর মান আছে 6.4×10^23, এটা কিন্তু দেওয়া আছে। দেখো এই যে এখানে বস্তুটার ভর কিন্তু দেওয়া ছিল কত, 6.4×10^23, এবং বস্তুটার যে ব্যাসার্ধ আমরা কত পেলাম, এই যে লাস্টে দেখো 3390×10^3, 3390×10^3, 3390, তাহলে দেখো 3390 10^3 রয়েছে,
এই পুরাটাকে আবার স্কয়ার করতে হবে। দেখো এখানে কিন্তু স্কয়ার রয়েছে, তাই এই পুরাটার উপরে স্কয়ার করে দিলাম, এই যে এখানে আর স্কয়ার আছে তাহলে এই পুরাটার উপরে স্কয়ার করে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে দেখো এইভাবে আমরা এখন মানটা হিসাব করব, ক্যালকুলেটরের মাধ্যমে এই মানটা আমরা কি করব, হিসাব করব। তোমাদের এই মানটা হিসাব করার জন্য তো স্বাভাবিক ক্যালকুলেটর দিয়ে পারবা না, এটাতে অবশ্যই আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে তোমাকে দেখো উপরে যেটা আছে এই সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে উপরে নিচে এরকম করে দেওয়া যায়। দেখছো এখানে দেখো প্রথমে কি আছে, এটা অবশ্যই ব্র্যাকেট দেবো, তাহলে সঠিক অ্যান্সার আসবে 6.673 দিয়ে দিলাম। আর এখানে দেখো 10^-11 আছে, এটা করার জন্য এই যে নিচে দেখছো একটা এখানে যে মাউসটা আমি এখন দেখাচ্ছি এখন নাড়াচ্ছি, দেখো এই যে যেটা এটা নাড়াচ্ছি এটা চাপ দিবা, চাপ দিয়ে এই যে মাইনাস, যেহেতু মাইনাস পাওয়ার তাই মাইনাস দিয়ে দিলাম, মাইনাস কত আছে 11 আছে। এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পর এখানে কি আছে গুণ আছে, গুণের পর আবার ব্র্যাকেট দিয়ে দেবো, এখানে কত 6 পয়েন্ট, দেখো 6 দিলাম, এই পয়েন্ট দিলাম, এই 4 দিলাম, 10^10 দিতে হবে, 10^10 এই যেটা এই যে এটা 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 এইভাবে। তুমি চাইলে আর এক ভাবেও দিতে পারো, দেখো এর সাথে গুণ করবা 10 গুণ করবা, 10 গুণ করে এই দেখো উপরে আছে, দেখছো এই যেটা এখন যেটা আমি নাড়াচ্ছি দেখছো এরকম, এখানে কিন্তু মাইনাস পাওয়ার না, এখানে কিন্তু প্লাস পাওয়ার আছে, কত 23 আছে। এইবার আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, এই যে ব্র্যাকেট দিয়েছিলাম এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, তো উপরে সবগুলো দেওয়া শেষ, এবং নিচে নিয়ে আসতে হবে, নিচে একটা ব্র্যাকেট দিয়ে দেবো, ব্র্যাকেটের পরে এখানে কত 3390, মান কত 3390, আর গুণ আছে কত, গুণ তো গুণ 10^3, আমরা তো 3 দুই ভাবে দিতে পারি, এই যে এভাবে দিতে পারি আর ওইভাবে। এখানে ব্র্যাকেট ক্লোজ করে এখানে কত দেবে স্কোয়ার করে দিলাম, এখন মাশাল্লাহ বলে দিলে, বিসমিল্লাহ বলে দিলে এটা মানটা চলে আসবে, কত আসে 3.716, একটু ক্লিক লেখা আছে। দেখো এখানে আবার যেন কেউ কমেন্ট করে না যে এখানে 3 পয়েন্ট আমি যেটুকু লিখছি একটু ক্লিকলেই হবে, এখানে 3.716 এত বড় একটা মান আসছে, তুমি তো পুরো মানটা লিখলে লিখতে পারো, এত মান লেখার প্রয়োজন নাই, কমও লিখতে পারো, তুমি চাইলে এখানে লিখতে পারো 3.7162 এতটুকু লিখতে পারো, 3.71 এতটুকু লিখতে পারো, 3.716 আছে তো 16 না লিখে তুমি চাইলে 3.72 লিখতে পারো, অনেক কিছু লিখতে পারো। তার জন্য আমি সবকিছু বলে দিলাম, তোমরা যারা এই ধরনের কমেন্ট করো আসলে এইগুলো একটু বুঝতে হবে, বুঝছো, এখন তো বড় হচ্ছে এগুলো তোমাদের জানতে হবে। তুমি চাইলে এটাকে সাইন্টিফিক মোডে নিতে পারো, কিভাবে দেখো শিফট চাপে এই মুট চাপা, মুট চাপলে দেখছো এখানে 7 নম্বর অপশনে দেখো সাইন্স আসিস SCI, 7 নম্বরটা এখানে চাপা, চাপলে এখানে 0 থেকে 9 একটা সংখ্যা চাপতে বলতেছে, তুমি চাইলে এখানে 3 চাপা, দেখছো মানটা তখন চলে আসলো কিসে, সাইন্টিফিক মুডে। আবার এটা জেনারেল, এটাকে জেনারেল মুডে নিতে হলে আবার এখানে শিফট চেপে এই মুট চাপতে হবে। তারপর দেখো 8 নম্বর অপশনে দেখছো কি আছে নর্মাল, নর NORM নর্মাল, এর মানে নর্মাল, এখানে 8 চাপা, 8 চেপে এখানে বলেছে 1 থেকে 2 এর ভিতরে একটা সংখ্যা চাপতে, এখানে 2 চাপে দিবা কত হয় যে 3.712। তো আমি এটা লিখতেছি দেখো 3.716 লিখতে পারি, এতটুকু লিখে এতটুকু লিখলেই হচ্ছে। আর এক এর একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো আমরা কিন্তু এখানে এটার মান বের করলাম, এখন এখানে দেখো আমরা কিন্তু আবার 2 দিয়েছি, কেন, কারণ দেখো এখানে 6 রয়েছে না, 6 এর 6 থাকলে মানে 5 বা 5 এর বেশি থাকলে পরের সংখ্যাটা এরকম লেখা যায়, দেখো এটাকে আমরা 3.72 লিখতে পারি, MS ইনভার্স কত লিখতে পারি 2 লিখতে পারি, এভাবে লিখলাম। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে কি করেছে জি এর মান বসিয়ে দিয়েছি যেটা, আর এখানে M এর মান বসিয়ে দিয়েছি এটা, আর নিচে আছে আর, আর এর মানে পুরোটা বসা দিলাম, তাকে স্কোয়ার করে হিসাব করো, তো তোমরা বুঝছো যে এটা আসবে। এখন সুতরাং মঙ্গল গ্রহে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে এত, এবং মনে করো তোমার আমার ভর, এখন বলা এখানে কিন্তু তোমার ওজন বের করতে বলা হয়েছে যে মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে, দেখছো এই দেখো মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে সেটাও বের করো। তো মঙ্গল গ্রহে ওজন তাহলে তোমার ভর তো লাগবে, মনে করো তোমার ভর হচ্ছে 50 কেজি, এটা তোমরা সবাই নিজেরা নিজেরা করবা, করে কমেন্ট করে বলবা যে এখানে তোমার ভরটা কত আসে, ঠিক আছে। এখন মঙ্গল গ্রহে ভর মনে করো 50 কেজি, এখন 50 কেজি আর এখানে এখানে দেখো মানে ওজন বের করতে হবে, ওজন W সমান কত MG, এখানে আমরা কি করলাম M এর মান বসিয়ে দিলাম, M এর মান কত 50, আর এখানে যে G এর মান কত আসছিল এই যে এটা 3.72, 3. কত 72, 3.72 এটা বসিয়ে দিলাম, 3.72 দেখো এখানে 3.72 এর সাথে গুণ করে দেবো তাহলে কত আসে, দেখো এখানে রয়েছে 50 গুণ 3.72 দিয়ে দিলাম, কত আসে দেখো মানটা, এই যে 100
ছিয়াশি আসে, 100 কত আছে, 86। তো তোমরা কিন্তু, তোমাদের কিন্তু আমি বলেছি যে ওই যে জির মানটা যদি তুমি আর একটু কম বেশি নাও তাহলে এখানে মানটা একটু কম বেশি আসতে পারে, কোনো সমস্যা নেই। যেমন দেখো আমি এখানে প্রথমে যেটা লিখেছিলাম যে যে 50, সেটা সেই মানটা যদি লিখি 3.716, এই মানটা যদি দিই তাহলে মানটা কত আসে, আমাদের অ্যান্সারটা আসবে এরকম, হ্যাঁ 85.8। কোনো সমস্যা নেই, এটা কাছাকাছি অ্যান্সার আসলেই হচ্ছে, কাছাকাছি অ্যান্সার আসলেই হচ্ছে, তোমরা ক্যালকুলেটার দিয়ে গুণ করে দিবা। আশা করছি এ ধরনের সমস্যা তোমাদের নাই, এ ধরনের সমস্যা যাতে আর কোনোদিনও না থাকে, ঠিক আছে? এরপর যত ভিডিও আমি করি এ ধরনের কমেন্ট তোমরা করবা না, কারণ এটা তো আমি বললাম এখন, তাই না? আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। এখন তোমার ভর কত, তোমার ভর যদি পরিবর্তন হয়, তোমার ভর যা তার উপর ভিত্তি করে এই মানটা কিন্তু আলাদা আসবে। তোমার ভর কত এবং ওজন কত হয় এটা কমেন্ট করে বলবা। এরপর আমরা চলে আসলাম দেখো এখানে সপ্তম অষ্টম ও নবম সেশন নিয়ে, এটা আছে 11 নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 11, 11 পৃষ্ঠা, ঠিক আছে 11 পৃষ্ঠা। এখানে বলা হয়েছে যে ধরো তুমি একটি বাজারের ব্যাগ নিয়ে দোকান থেকে কিছু মালামাল কিনে বাসায় ফিরতেছো, এখন ব্যাগটার হাতলটা কেমন হলে তোমার কষ্ট কম হবে, চওড়া হলে নাকি চিকন হলে, মানে চওড়া হলে বেশি কষ্ট হবে নাকি চিকন হলে মানে কষ্ট কম হবে, কোনটার ক্ষেত্রে কম বা বেশি কষ্ট হবে? কিংবা তোমাদের স্কুল ব্যাগেরই কথা ধরো, স্কুল ব্যাগের যে স্ট্রাপ যদি চিকন হয় তাহলে কি ব্যাগ বহন করতে কষ্ট বেশি হবে নাকি কম হবে, তোমাদের উত্তর এবং ব্যাখ্যা নিচের এখানে লিখতে হবে। তো দেখো এটার উত্তর আমরা এখন দেখব, যে বাজারের ব্যাগ হাতে নিয়ে হাঁটার সময় ব্যাগের হাতল চওড়া হলে কষ্ট কম হবে, এতে চাপ মানে কেন, কারণ এতে হাতের উপরে চাপ কম পড়বে এবং ব্যাগ বহন করা সহজ হবে। খেয়াল করো চাপ, চাপ কাকে বলা হয়, চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, মানে এফ পি সমান হচ্ছে F/A, নিচের যে এ এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা কি, এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল, মানে একক ক্ষেত্রফলের উপর যতটুকু বল প্রয়োগ করব এটা হচ্ছে বল, এবং এইটা হচ্ছে প্রেসার মানে চাপ। এখন যদি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই বলের সাথে মানে চাপের সাথে এই যে ক্ষেত্রফলের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ক্ষেত্রফল যদি বেশি হয়, ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে চাপটা কম হবে, আবার বলি ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে চাপটা কম হবে। এখন দেখো একটা চিকন ফিতা আর একটা মোটা ফিতা, কোনটার ক্ষেত্রফল বেশি, তুমি বলবা যে দ্বিতীয়টা, মানে যেটার মোটা ফিতা তার ক্ষেত্রফল বেশি। যদি ক্ষেত্রফল বেশি হয় তাহলে চাপ কি হবে, কম হবে, ক্ষেত্রফল বেশি হলে চাপ কি হবে, কম হবে। আর আমাদের হাতের উপর যদি চাপ কম লাগে তাহলে আমাদের বেশি মানে আরাম লাগবে না, মানে কষ্ট কম হবে না, অবশ্যই কষ্ট কম হবে। আর যদি এরকম একটা চিকন ফিতা নিই, চিকন ফিতা নিলে ক্ষেত্রফল তো কম হবে, ক্ষেত্রফল কম হলে চাপ বেশি হবে, আর চাপ যদি বেশি হয় তাহলে তো আমাদের হাতে বেশি বেশি মানে বল প্রয়োগ মানে চাপ দিবে, তাতে আমাদের কষ্ট বেশি হবে, তাই না? আবার আমাদের যে আমরা যে ব্যাগ বহন করি মানে আমাদের যে স্কুল ব্যাগ রয়েছে, স্কুল ব্যাগের যে ইয়া থাকে আর কি, স্ট্র্যাপ স্ট্র্যাপ থাকে, তো ওই স্ট্র্যাপটাও ওই রকম যদি চওড়া বেশি হয় তাহলে ক্ষেত্রফল বেশি হবে এবং চাপ প্রয়োগ করবে কম, মনে রাখবা এরকম, ঠিক আছে? এটাই বলা হচ্ছে যে কারণ কারণ চওড়া হাতলে হাতের আঙ্গুলগুলো বেশি ছড়িয়ে থাকে যার ফলে হাতের উপরে চাপ কম পড়বে। ওকে, তো এটা আমরা বুঝতে পারলাম। এরপরে এখানে পরের যে অঙ্কটা সেটা দেখব। এখন বলা হচ্ছে আগের উদাহরণে উল্লেখিত স্কুটারের প্রতিটি চাকার মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্রফল 10 সেন্টিমিটার² হলে তুমি কি প্রতি চাকা স্কুটারটি কত চাপ দিচ্ছে সেটা বের করতে পারবা কিনা। এখন চাপের মান বের করতে হবে। মেরামতের এক পর্যায়ে স্কুটারটিকে যদি এক চাকায় ভর দিতে দিয়ে রাখা হয় তাহলে ওই চাকার চাপ কি একই রকম থাকবে কিনা সেটা বের করতে হবে। তো এটার আগে আমাদের আরো একটা প্রশ্ন দেওয়া আছে, দেখে একইভাবে আর একটা প্রশ্ন ভেবে দেখো। সবজি বা ফল কাটার জন্য আমরা যখন ছুরি ব্যবহার করি, ছুরিটি ভোঁতা হলে আমাদের কাটতে কষ্ট হয় কেন, তোমাদের উত্তর নিয়ে নিজেরা আলোচনা করতে বলা হয়েছে। তো এটার উত্তর হচ্ছে এরকম, দেখো ভোঁতা ছুরি প্রান্তের ক্ষেত্রফল বেশি হয়, সে কারণে কোনো বস্তুর উপরে ভোঁতা প্রান্ত রেখে বল প্রয়োগ করলে অপেক্ষাকৃত কম চাপ পড়ে, ফলে কোনো বস্তু সহজে কাটা যায় না। এখানে কিন্তু আমরা যখন ফল কাটি আমাদের চাপ বেশি প্রয়োজন, কিন্তু আমরা যখন ব্যাগ বহন করি আমাদের তো চাপ বেশি প্রয়োজন না, আমাদের ফল কাটার সময় কিন্তু চাপ বেশি প্রয়োজন হবে, চাপের প্রয়োজন। এখন চাপ প্রয়োজন হচ্ছে এটা F/A, এখন এটা হচ্ছে ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফলটা যদি কম হয় তখন চাপ বেশি হবে। এখন আমাদের তো চাচ্ছি যে ক্ষেত্রফল বেশি হোক, কিন্তু যদি মানে একটা ছুরি যদি ভোঁতা হয়, ভোঁতা হলে সেটার ক্ষেত্রফল বেশি হয়, বেশি হলে চাপ কম হবে, আর চাপ কম হলে কি হবে, সেটা সহজে কাটা যাবে না, কোনো কিছুকে সহজে কাটা যাবে না। ওকে,
তারপর আমরা অঙ্কটাতে চলে আসলাম, অঙ্কটাতে দেখবো এখন। এখন দেখো এখানে আগের উদাহরণ মনে আছে, যে আগের উদাহরণটা সেট আপ, যে পাটাতন সর্বোচ্চ কতটুকু মানে বল সহ্য করে, মানে 500 নিউটন বল সহ্য করে, এখন একটা সাইকেলের ভর দেওয়া ছিল এবং স্কুটারের ভর দেওয়া ছিল, ঠিক আছে? ওই অঙ্কটা, ওই অঙ্কের ক্ষেত্রে বলছে আগের আগের যে উদাহরণে উল্লেখিত স্কুটারের প্রতিটি চাকার মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্রফল যদি হয় কত, 10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো আমরা মনে আছে আমরা এটা করেছিলাম, যেখানে স্কুটারে ভর বের করে ভর দেওয়া আছে এবং স্কুটারের ওজন বের করতে হবে, ওজন কত আমরা ওজন বের করেছিলাম, স্কুটারের ওজন কত, এই যে স্কুটারের ওজন হচ্ছে কোন বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণ গুণ করলে আমরা কি পাবো, ওজন পেয়ে যাবো। এখন দেখো ভর হচ্ছে 110, কোথায় পেলাম একটু খেয়াল করো, এখানে দেখছো, এটা কিন্তু আগের সেশনে আগের অঙ্ক করেছি সেটা, এটার সাথে আমাদের 9.8টা গুণ করতে হবে, তাহলে আমরা ওজন পাবো। এ দেখো আমরা 110 গুণ 9.8 গুণ করলাম কত আসে, এই দেখো 1078। আশা করি এখানে আর কারো দ্বিমত নাই। তারপরে এটার থেকে আমরা দেখো কি করলাম, প্রতিটি চাকার ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল কত দেখো 10 সেন্টিমিটার স্কোয়ার, একটা চাকার ভর মানে ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখো 10 সেন্টিমিটার স্কোয়ার। এখন 10 সেন্টিমিটার স্কোয়ার, 10 সেন্টিমিটার স্কোয়ার আছে দেখো, 10 সেন্টিমিটার, এটা আছে সেন্টিমিটার স্কোয়ার আছে, এখান থেকে আমরা মিটার স্কোয়ারে নিয়ে যাবো, তাহলে 10, এখানে সেন্টিমিটার কি কি লেখা যায়, সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, তাই না? এখন খেয়াল করো 10 গুণ, এখানে 1 সেন্টিমিটারে কয় মিটার হয়, 1/100, 100 দিয়ে ভাগ করে দিলাম, গুণ আবার এখানে আর একটা সেন্টিমিটার আছে, তার আরো এক দিয়ে গুণ করলাম এবং নিচে 100 দ্বারা ভাগ করে দেবো। কেন 100 দ্বারা ভাগ করলাম, কারণ 1 সেন্টিমিটার মানে 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার হয়, ঠিক আছে? 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, এর জন্য বড় একক থেকে ছোট একক আসতে গেলে কি করতে হয় বলতো, গুণ করতে হয়, আর ছোট একক থেকে বড় একক এনে ভাগ করতে হয়, এখানে সেন্টিমিটার থেকে মিটার নিতে গেলে ভাগ করতে হবে, তো ভাগ করলে এখানে কত আছে, নিচে হয়ে যায়, দেখো নিচে হয়ে যায় 10 টু দি পাওয়ার, উপরে রয়েছে তো 10, আর নিচে রয়েছে কত দেখো 10, এখানে কয়টা শূন্য আছে, 4টা, তার মানে 10 টু দি পাওয়ার 4, আর যখন 10 টু দি পাওয়ার 4 কে উপরে নিয়ে যাবো তখন সেটা হয়ে যাবে কি মাইনাস, ঠিক আছে? এটা তখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, মানে দেখো 1 সেন্টিমিটার স্কোয়ার, 1 সেন্টিমিটার স্কোয়ার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার, তো এখানে 10 সেন্টিমিটার স্কোয়ার সমান তাহলে কত হয় দেখো, 10 সেন্টিমিটার স্কোয়ার আছে, একে 10 টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এবং দুইটি চাকার ক্ষেত্রফল দেওয়া আছে, একটা চাকার ক্ষেত্রফল যদি এটা হয় 10 টু দি পাওয়ার কত, 10 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাহলে দুইটা চাকার ক্ষেত্রফল কত হবে, দ্বিগুণ হবে, তাহলে দেখো এখানে 10 কে 2 দিয়ে গুণ করে দিলে কত হয়, 20 হয়ে যায়, 20 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার। ওকে, এখন আমাদের বের করব যে দুইটি চাকার মোট চাপ কত হবে, দুইটি চাকার, এখানে তো দুইটা চাকা আছে, স্কুটারে কয়টা চাকা আছে দেখো, দুইটা চাকা, এখন দুইটি চাকা যদি থাকে, দুইটি চাকার ক্ষেত্রফল যদি হয়, তা তো আমরা বের করলাম, এখন দুইটি চাকার যদি থাকে তাহলে চাপ কতটুকু দেবে, দেখো চাপ সমান, চাপের ক্ষেত্রে যে সূত্র, চাপ সমান কত, চাপ সমান আছে, চাপ সমান হচ্ছে F/A, চাপ সমান আছে F/A, চাপ সমান আছে F/A। এখন এই এফ এর মান কত, এফ এর মান কিন্তু এ যে আমরা বের করেছি কত দেখছো, 1078, কত, এই যে 1078, এবং এটার ভাগফল কত, ভাগ করব কত দ্বারা, এই যে দেখো ক্ষেত্রফল দ্বারা, ক্ষেত্রফল কত, 20 গুণ 10 টু দি পাওয়ার -4, দেখো 20 গুণ 10 টু দি পাওয়ার -4, এই যে এটা, ঠিক আছে? এখন দেখো এটার মান বের করে, বের করলে কত আসে দেখো, এখানে মানটা কত আসবে, এখানে উপরে আছে কত, 1078, এই যে 1078 ভাগ হচ্ছে কত, 20 10 টু দি পাওয়ার মাইনাস, এখানে কত দেখো 4, কিভাবে দিতে হবে সেটা আমি দেখাচ্ছি, আবার দেখাই, এরকম ক্যালকুলেটর যদি না থাকে সমস্যা নাই, এরকম ব্র্যাকেট দিয়ে 1078 দিয়ে দিবা, 78 ব্র্যাকেট ক্লোজ করে ভাগ করবা, ভাগে আবার ব্র্যাকেট দিবা, এখানে কত আছে প্রথমে দেখো 20 আছে, 20, আর এরপরে কত আছে 10 টু দি পাওয়ার, তো 10 টু দি পাওয়ার তো কিভাবে দিবা সেটা আমি দেখাই দিলাম, এই যে এটা 10 টু দি পাওয়ার মাইনাস কত 4, এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, মানটা কত আসবে, এই যে এটা 539000, এটা আছে অ্যান্সার, ঠিক আছে? তো 539000 নিউটন/মিটার স্কোয়ার। তুমি এটাকে যদি সায়েন্টিফিক মডেল নিতে চাও, সায়েন্টিফিক মোডে যদি নিতে চাও, তাহলে তুমি এটাকে কিভাবে নিবা দেখো, প্রথমে এই শিফট, শিফট চাপা, চাপার পরে এইখানে যে মোট চাপা, মোট চাপার পরে দেখো এখানে 7 আছে, 7 দেখছো, সায়েন্স লেখা আছে, SCI সায়েন্স,
সাত সাত, তাহলে এখান থেকে তুমি সাত চাপা, সাত চাপলে এখানে বলছে যে এক জিরো থেকে নয় এর একটা সংখ্যা চাপতে বলেছে, ঠিক আছে। চাপলে এখান থেকে তুমি যদি তিন চাপো তাহলে মানটা আসবে এত, দেখছো, ফাইভ ইন্টু ফাইভ দশমিক থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এত। এখন তুমি তুমি মনে করো চার চাপলে, যদি চার চাপতে এখানে এখানে দেখো এটার এখানে দেখাচ্ছে যদি চার চাপ তাহলে মানটা একটু অন্যরকম আসতে, দেখছো, এরকম সমস্যা নাই। এইটাও যে উত্তর এটাও কিন্তু সেম উত্তর, কোনো সমস্যা নেই। দেখো আবার সাইন্টিফিক মুড থেকে যদি আবার নর্মাল মুডে আসতে চাও তাহলে শিফট চেপে আবার মুড চাপতে হবে, চাপে আট নাম্বার অপশনটা চাপতে হবে। এই যে চাপলাম এখান থেকে এক থেকে দুই চাপতে বলেছে, দুই চেপে দিলাম, দেখছো মান আগের মতো হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যেটা আছে সেটা লিখতে পারি, যে এই মানটাও লিখতে পারি আগে ওই মানটাও লিখতে পারি। ওকে, এখন স্কুটারটি যদি এক চাপ এক চাকায় ভর দিয়ে রাখা হয় তাহলে কি হবে, এক চাকায় রাখা হলে এর ক্ষেত্রফলের সমান জায়গা দখল করবে, ঠিক আছে, এক চাকার ক্ষেত্রফলের সমান জায়গা দখল করবে, এক চাকার ক্ষেত্রফলের সমান জায়গা দখল করবে। এখন এক্ষেত্রে চাপ কত হবে, দেখো চাপ কত হবে, চাপ হবে, চাপ কিন্তু দেখি কত আসে, এখানে চাপ সমান কত ছিল, এফ বাই এ। এখন ক্ষেত্রফল তো এক চাপ এক চাকা এক চাকা যেটা এক চাকার ক্ষেত্রফল কত, এই যে এটা দেখো, এই যে দশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর, দশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর, এটা দ্বারা ভাগ করে দিতে হবে। দেখো ভাগ করতে হবে, কারণ চাপ সমান কত, বল বাই ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল তো আলাদা, ক্ষেত্রফল তো এখন আর দুই চাকা নাই, এক চাকার ক্ষেত্রফল দিয়ে দিলাম। এখন এটা আমরা হিসাব করে দেখি যে এই মানটা কত আসে। দেখো এটা উপরে কত আছে, উপরে আছে হচ্ছে ওয়ান জিরো, মানে এফ এর মান 1078, ভাগ ভাগ হচ্ছে 1010 টু দি পাওয়ার মাইনাস কত, ফোর, 10 টু দি পাওয়ার মাইনাস কত, ফোর। এই মানটা কত আসলে 1078000, এটা দেখছো এই মানটা এতই আসছে, দেখছো এই যে এটা। এবং এটাকে যদি আমরা এখন সাইন্টিফিক মোডে নিয়ে যাই তাহলে শিফট চেপে আমাদের এই মোড চাপতে হবে, তারপরে সেভেন চাপতে হবে, সেভেন চেপে এখানে জিরোতে জিরো থেকে নয় আমরা তিন চাপবো সবসময়। তাহলে দেখো এই মানটা কত আসে, তিন অথবা চার যেটা চাপতে পারি, সমস্যা নেই। এখন যদি এটা দেখো মা, আমরা যদি চার চাপি যেখানে সায়েন্স, এখানে আমরা চার যদি চাপি তাহলে মানটাই যাচ্ছে 1.078, দেখছো এই যে উত্তরের সাথে মিলে গেছে 1.078 10 টু দি পাওয়ার 6। তুমি চাইলে দেখো উত্তর তুমি আরো আনতে পারো সেভেন দিয়ে, এখানে দেখো এক থেকে নয় পর্যন্ত তুমি যদি নয় চাপো তাহলে তোমার মানটা আসবে এত। তো যে তুমি সবসময় তিন চাপ পাচ্ছি এখান থেকে এখানে দিয়ে সাত দিয়ে এখানে, তো কত চিন তিন চাপা, তাহলে এই মানটা আসবা এটাও হবে, সমস্যা নেই। তাহলে দেখো ম্যান কিন্তু একটু হেরফের হতে পারে, এটা কিন্তু আলাদা মান না, মেন লাস্টে পয়েন্টের পরে আর 10 টু দি পাওয়ার কত আসলো, পয়েন্টের পরে একটু কম বেশি হলে তাতে কোনো সমস্যা নেই অঙ্কে। আশা করি তোমরা এই কথাটা বুঝতে পেরেছো, কিন্তু আগের ভিডিওতে এই কথাটা আমি বলি নাই, এজন্য তোমরা বোঝো নাই অনেকে। এখন চাপ কিন্তু সমান হয় নাই, এক চাকায় ভর দিয়ে রাখলে চাপ কিন্তু একই থাকবে না, চাপ কিন্তু দেখা যাচ্ছে যে বেড়ে যাচ্ছে, দেখছো আগে চাপ ছিল এত এখন কিন্তু চাপ বেড়ে গিয়েছে। দেখো আমরা যদি এখন বের করতে চাই যে চাপ আসলে আগের চেয়ে কত গুণ বাড়লো, তাহলে এখন বাড়ছে কত, এখন কত আছে দেখো 10, তারপরে 78, 78, তারপরে কত আছে তিনটা জিরো আছে, 1 2 3, এটাকে ভাগ করবো আগের যে বলটা ছিল কত ছিল আগেরটা, 5 3 5 3 9 0000, 1 2 3, এই তিন দিলাম, কত আসে দেখো এখানে দুই গুণ, তার মানে এখন কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে দেখো, দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে আগে যা ছিল তার থেকে দ্বিগুণ, মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে আর কি বল, ওকে, চাপটা আর কি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী যে ম্যাথটা সেটা হচ্ছে দেখো, বাতাসের গড় ঘনত্ব এত কেজি পার মিটার কিউব, এবং স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ যদি এত হয় নিউটন পার মিটার স্কোয়ার হয়, তাহলে ওই তথ্য থেকে তুমি কি পৃথিবীর বায়ুমন্ডলের উচ্চতা বের করতে পারবা কিনা। তো দেখো এটার উত্তর যে বিষয়গুলো দেওয়া আছে, যেমন কোনো বাতাসের গড় ঘনত্ব দেওয়া আছে, ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, এই চিহ্নটার নাম কি রো। ঘনত্ব কাকে বলা হয়, ঘনত্ব হচ্ছে একক আয়তনের ভরকে এম বাই ভি, মানে কোনো বস্তুর ভর এবং আয়তনকে ভাগ করলে আমরা ঘনত্ব পাবো। তো এর জন্য দেখো ঘনত্বের একক কি, উপরে হচ্ছে কেজি আছে, মানে ভর আছে, ভরের একক কত কেজি, আর আয়তনের একক আছে মিটার কিউব। এটা যদি উপরে নিয়ে যায় মিটার কিউব থেকে যদি উপরে নিয়ে যায় তাহলে মাইনাস মিটার কিউব এরকম হয়ে যায়। তো দেখো এটার এটার মান দেওয়া আছে কত, ঘনত্ব আছে 1.3 কেজি কেজি মিটার পার, মানে মিটার পার মিটার কিউব আর কি। আর চাপ দেওয়া আছে, চাপ কিন্তু এটা দেওয়াই আছে এখানে কত, 1013.25 নিউটন পার মিটার স্কোয়ার। এবং অভিকর্ষ স্তরণ এটা কিন্তু আমাদের মুখস্থ করা লাগবে 9.8। এবার আমরা চাপের পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা যদি এইচ হয়, আমরা কিন্তু একটা সূত্র জানি চাপের ক্ষেত্রে, একটা সূত্র জানি চাপ কত, চাপের সূত্র হচ্ছে এইচ রো জি। এখন আমাদের চাপ সমান কত দেখো, চাপ পি সমান হচ্ছে এইচ
রো জি, এটা হচ্ছে চাপের সূত্র। এখন আমাদের তো বের করা লাগবে এইচ এর মান, তাহলে আমরা আমরা এটাকে এরকম লিখতে পারি, এইচ রো জি সমান হচ্ছে কত, পি, মানে পুরাটাকে চেঞ্জ করে দিলাম, ডান পক্ষকে বাম পাশে নিয়ে আসলাম, বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে আসলাম, পাশে নিয়ে আসলাম। এখন দেখো আমরা এখান থেকে এইচ এর মান বের করবো, এইচ সমান কি লিখতে পারি, এইচ সমান পি ভাগ হচ্ছে, এখানে যেহেতু গুণ সম্পর্ক তাহলে এটা হবে রো জি। ওকে, এই দেখো তাহলে এখানে পির মান বসিয়ে দিলাম, এটা হচ্ছে পির মান কত, 101325, 101325। আর এখানে রোর মান কত, এই যে রোর মান সেট এত 1.3, আর এটা কি জির মান, জির মান কত 9.8। এখন এইগুলোকে যদি আমরা হিসাব করি মান পেয়ে যাব। দেখো কিভাবে হিসাব করতে হয়, আমরা অনেক ভাবে হিসাব করতে পারি, সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলে তো আরো সহজ হিসাব করা যায়। তা দেখো আমরা সাইন্টিফিক মনে করো নাই, তাহলে 1013 আছে, তারপর কত আছে 25, এটাকে ভাগ করব, ভাগ করে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল যাবে এই ধরনের অঙ্কে, মনে রাখবে ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল যাবে। 1.3 গুণ হচ্ছে 9.8। তোমরা যদি আমার ফ্রি লাইভ ক্লাস গুলো করতে চাও তাহলে প্রতিদিন সন্ধ্যা 7টায় আমার এই চ্যানেলেই লাইভ ক্লাস হয়, তোমরা সেখানে অংশগ্রহণ করলে ক্লাস গুলোকে উপভোগ করতে পারবা বা দেখতে পারবা। দেখো এখানে কত আসে, মানটা এরকম আসে, তো সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে এরকম আসবে। তাহলে এই যে একটা দেখছো মাউস নাড়ানি করতেছি এস থেকে ডি, এটা চাপতে হবে, দেখো মানটা কত আসে, এই যে এটা আসে বা এত আসে, 700 কত, 7953। দেখো পয়েন্টের পরে যা থাকবে তাই দিবা, হ্যাঁ, কিন্তু পয়েন্টের পরে তুমি চাইলে এখানে 296 দিতে পারো, 2967 দিতে পারো, টু জায়গায় এখানে দেখো টুর পরে কত আছে, তিন আছে, নয় আছে, তো নয়ের পরিবর্তে, নয়ের পরিবর্তে তুমি কি দিতে পারো, তার আগেরটাকে এক বাড়াই দিতে পারো, যে নয় আছে না, নয়ের পরিবর্তে এখানে সামনে আছে দুই, এই দুইটাকে তুমি তিন লিখতে পারো। দেখো এই যে উত্তরটা কিন্তু আমি বলে দিচ্ছি, এর পরেও যদি কেউ বলে যে এটা কিভাবে হলো, এটা আমার উত্তর সাথে মিললো না, এ করলো ত্যান করলো, এগুলো যদি কেউ বলো তাহলে নিহাত সে কিরকম বলো তো, তাকে মানে তার তো কমন সেন্স থাকার প্রয়োজন, যেটা আমি বললাম এখানে যে এটা তো আমি দেখাই দিলাম, এরপরে যদি কেউ না মানে এটা এটা তো বোঝার মানে দেখতেই পাচ্ছ যে উত্তরটা আমি বলেও দিচ্ছি যে এরকম আসতে পারে, ঠিক আছে, এই ধরনের কমেন্টার থেকে আর দূরে থাকা উচিত আমাদের, তাই না। আমি যেহেতু এটাকে বুঝাই দিচ্ছি যেখানে পয়েন্টের পরে, পয়েন্টের পরে তুমি ইচ্ছা মতো সংখ্যা লিখতে পারো, ঠিক আছে, পয়েন্টের পরে এখানে 2996 আছে, তো নাইন কি এখানে পাঁচের চেয়ে বড় না, নাইন যদি পাঁচের চেয়ে বড় হয় তাহলে আগের যে সংখ্যাটা দুইয়ের জায়গায় তুমি তিন লিখতে পারো, সেটা এখানে লিখলাম, এই যে দেখছো এই যে এইভাবে লিখলাম, আশা করি এটাতে তোমাদের কোনো সমস্যা নেই। তারপরে প্রশ্নতে চলে যায়, এই প্রশ্নের উত্তরটা তোমরা এখানে লিখবা, তোমাদের এখানে বড় হচ্ছে যে তোমরা অনেকে হয়তো বিজ্ঞানী আর্কিমিডিস এর কথা শুনেছ, তোমাদের অনুসন্ধানী পাঠ থেকে আর্কিমিডিস এর সূত্র এবং প্লবত্ব সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে বলা হয়। তো দেখো আর্কিমিডিস এর সূত্রটি আমি এখানে লিখে দিয়েছি, তোমাদের এটা লিখতে হবে না, এটা জানতে হবে, কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি যে ওজন হারায় তা ওই বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। এরপরে আর্কিমিডিস সূত্রকে কোথায় কোথায় প্রয়োগ করা হয়, এটি জাহাজ এবং সাবমেরিনের নকশায় ব্যবহার করা হয়। তারপর এটি দুধের বিশুদ্ধতা নির্ধারণের জন্য ল্যাক্টোমিটারে ব্যবহৃত হয়। এটি তরল পদার্থের ঘনত্ব নির্ধারণ করতে হাইড্রোমিটারে ব্যবহৃত হয়। মাছ পানিতে ভাসতে সাহায্য করে। কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়। কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা যায়। তারপর ধাতুর বিশুদ্ধতা নির্ণয় করা যায়। এরপরে আমাদের বলেছে প্লাবতা করতে। কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তু যে লব্ধি ঊর্ধ্বমুখী বল অনুভব করে তাকে বলা হয় কি, প্লাবতা। এ কিন্তু লিখতে বলা হয় নাই, ঠিক আছে। এরপর আমরা চলে যাই, আমাদের একটা অঙ্ক দেওয়া হচ্ছে, নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমষ্টি সমাধান করো। মানুষের গড় ঘনত্ব দেওয়া আছে এত, বিশুদ্ধ পানির ঘনত্ব দেওয়া আছে, ডেড সি এর পানির ঘনত্ব দেওয়া আছে, তুমি বিশুদ্ধ পানি পানি ভরা সুইমিং পুলে নামলে তোমার শরীরের কয় শতাংশ ডুবে থাকবে, তুমি যদি ডেড সিতে সাঁতার কাটার সুযোগ পাও সেক্ষেত্রে তোমার শরীরে কত অংশ ভেসে থাকবে, এটা হচ্ছে প্রশ্ন। তো এখানে দেখো, এখানে তার আগে একটা প্রশ্ন করা ছিল, তোমাদের মধ্যে কারা কারা সাঁতার জানো একবার ভেবে দেখো তো, সাঁতারের সময় আমাদের ওজন বেশি মনে হয় নাকি কম মনে হয় কেন, তোমাদের উত্তর নিচের জায়গায় লিখে রাখো। দেখো সাঁতার কাটার সময়, সাঁতার কাটার সময় আমাদের ওজন কম মনে হয়, কারণ পানিতে আমাদের শরীরের নিমজ্জিত অংশের ওজনের সমান পানি আমাদের শরীর উপর মানে উপর থেকে উঠে যায়, ফলে আমাদের ওজনের
কি করে ওজনের অনুভূতি কম হয়, ওজনের অনুভূতি কম হয়। এরপর আমরা অঙ্কটাতে চলে আসলাম। দেখো এখানে নমুনা উত্তর, এখানে আমাদের কি দেওয়া আছে, মানবদেহের গড় ঘনত্ব দেওয়া আছে, কত ঘনত্ব আছে এত, এটা দেওয়া রয়েছে। বিশুদ্ধ পানির ঘনত্ব দেওয়া আছে এবং ডেড সি এর পানির ঘনত্ব দেওয়া আছে এত। তো দেখো এটার উত্তর হচ্ছে, মানব দেহকে ভেসে থাকতে হলে তার ডুবন্ত অংশের সমপরিমাণ পানির ওজন মানব দেহের ওজনের সমান হতে হবে। মানব দেহের আয়তন ভি এবং বিশুদ্ধ পানির ডুবে থাকা অংশের আয়তন মনে করো ভি টু হয়, এবং ডেড সিতে ডুবে থাকা অংশের আয়তন আমরা ভি থ্রি ধরলাম। এবং এখন আমরা প্রথমে আমরা বের করবো হচ্ছে বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে নামার ক্ষেত্রে, বিশুদ্ধ যে বিশুদ্ধ রয়েছে আর কি, সুইমিং পুল রয়েছে, সেই সুইমিং পুলের ক্ষেত্রে দেখো আমরা প্লবতার সূত্র জানি, প্লবতার সমান হচ্ছে ভি রো জি। প্লবতার সূত্র কি? ভি রো জি। প্লবতার সূত্র কি? ভি রো জি। দেখো এখানে বিশুদ্ধ পানির এই যে এটা ধরেছিলাম আমরা, যেটা ওয়ান ধরেছিলাম তাই না, সেটা কি মানবদেহের ক্ষেত্রে? তো মানবদেহের ক্ষেত্রে এর যে ভি রো জি এটা হচ্ছে প্লবতা, তো এটা মানবদেহের ক্ষেত্রে এই জন্য ভি ওয়ান, এখানে কি দেবো আমরা রো ওয়ান দিয়ে দিলাম, আর জির মান তো সেম। পানির ক্ষেত্রে বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমরা ভি টু রো টু এবং জি ধরে নিলাম। ওকে, আশা করি এটাতে কোনো সমস্যা নাই। এ প্লবতা সমান হতে হবে, প্লবতা সমান হলে কি করবো আমরা, আমরা একদম নিমজ্জিত অবস্থায় থাকবো না, মানে ভাসবো না ডুববো না এরকম একটা অবস্থায় থাকবো। এখানে তাই বলা হচ্ছে দেখছো, যে সুইমিং ভরা পুলে নামার ক্ষেত্রে আমরা ভি ওয়ান রো ওয়ান জি সমান ভি টু রো টু জি দিয়ে দিলাম, ভি ওয়ান রো ওয়ান জি ভি টু রো টু জি টু দিলাম, ঠিক আছে। এখন আমাদের এই দুই পাশ থেকে কি কি কাটা যায়, দেখো কাটা যায় হচ্ছে জি, দুই পাশে জি আছে, জি 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 কাটা যায়। এখন ভি ওয়ান এখানে রো ওয়ান সমান কত হয়, এখানে ভি টু এখানে হয় দেখো রো টু, ভি টু রো টু। এখন আমরা এটাকে সাইড চেঞ্জ করে নেবো, সাইড মানে যারা বাম পক্ষে আছে তাদেরকে ডান পাশে নিয়ে আসবো, যারা ডান পাশে আছে তাদের বাম পাশে নিয়ে যাবো। ভি টু রো টু সমান ভি ওয়ান রো ওয়ান এর দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা ভি টু আর এখানে উপরে আসতে কত ভি ওয়ান, এটাকে আমরা নিচে নিয়ে আসলাম, ভি ওয়ানটাকে নিচে নিয়ে আসলাম, আর এই পাশে কত থাকে দেখো, এটা থাকে রো ওয়ান আর এই পাশে থাকে রো টুটা নিচে চলে আসে। আশা করি এখানেও আমাদের কোনো বুঝতে সমস্যা নেই, ঠিক না। এখন এখানে আমরা মানগুলো বসিয়ে দেব, এই যে এখানে দেখো এই লাইনে দেখছো, এই যে এই লাইনটাতে আমরা মানটাকে বসিয়ে দেব, এই যে এখানে, তাহলে কত আসে দেখো এখানে, আর যে মানটা আমাদের হবে সেটাকে আবার আমাদের 1000 100 দিয়ে গুণ করে দেব, তাহলে 5% পাবো। এখানে মানব দেহের ভর, মানব দেহের ঘনত্ব, মানব দেহের ঘনত্ব কত আছে দেখো 985, তাহলে এটা আমরা 985 দিয়ে দিলাম। এবং পানির ঘনত্ব কত, এই যে রোটু হচ্ছে পানির ঘনত্ব, পানির ঘনত্ব কত, পানির ঘনত্ব হচ্ছে 1000, এই যে 1000 দিয়ে দিলাম, এবং এটাকে 100 দ্বারা গুণ করব, তাহলে আমরা কিন্তু পার্সেন্টেজ পাবো, মানে শতকরা পরিমাণ বের করতে পারবো, শতকরার। তাহলে এখন দেখো এটার মান কত আসে, এটা আমরা একটু হিসাব করি ক্যালকুলেটারের মাধ্যমে, হিসাব করে দেখবো কত আসে। এখন দেখো উপরে আছে কত, 985 দিলাম, এটাকে ভাগ করব কত দ্বারা, 1000 দ্বারা, এই যে দেখো 1000 দ্বারা ভাগ করলাম, এই মানটা এত আসে। এইবার এটাকে আবার 100 দ্বারা গুণ করতে হবে, যেহেতু এটা পার্সেন্টে বার করব, দেখছো কত আসে, এটাকে এটা চাপ দিলে আসবে, আসবে হচ্ছে 98.5, এই দেখো 98.5%, 98.5%, তার মানে এই যে এটা দেখছো 98.5%, বুঝতে পেরেছো, ঠিক আছে না। এখন যদি বলি যে ডেড সিতে আমাদের ডেড সিতে আমরা কি এই অংশটুকু আমাদের কি থাকবে বলতো, সুতরাং বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে নামলে 98% কি করবে আমাদের, ডুবে থাকবে, আমাদের কিন্তু ডুবে থাকা অংশটাই বের করতে বলা হয়েছিল। দেখছো এই যে সুইমিং পুলে তোমার শরীরের, দেখো বলা হচ্ছে যে সুইমিং পুলে তোমার শরীরের কয় শতাংশ ডুবে থাকবে, তাহলে আমরা কিন্তু ডুবে থাকা অংশ বের করলাম, এই যে 98.5% ডুবে থাকবে। যদি ভেসে থাকার কথা বলতো তাহলে কি করতাম, 100 থেকে এই মানটা বিয়োগ করে দিতাম, যে মানটা হতো সেটা হচ্ছে কি আমাদের ভেসে থাকতো, এখানে ডুবে থাকা অংশ বের করেছি, তাহলে এটা ভেসে থাকা অংশটা কত হতো দেখো, 100 থেকে যে 100 বিয়োগ হচ্ছে 98.5%, এই যে কত আসে 1.5%, তাহলে এটার মান হতো তখন 1.5%, ওকে এত আসলো। ওকে, তো আমাদের এটাই কিন্তু বের করতে বলেছে, আমাদের শুধুমাত্র বলেছে যে শরীরের কত অংশ ডুবে থাকবে, আমাদের এই যে ডুবে থাকা অংশটুকু এতটুকু উত্তর লিখতে বলা আছে, কিন্তু যদি বলতো ভেসে থাকা তাহলে এইভাবে বের করতাম। এখন দেখি আমরা যে ডেড সির ক্ষেত্রে সাঁতার কাটার ক্ষেত্রে, ডেড সি যেটা
বা আমরা যখন ডেড সিতে সাঁতার কাটবো তখন কি হবে? তো একই ভাবে ডেড সির যে পানির যে প্লাবতা কত, ভি থ্রি রো থ্রি ইন্টু জি, আর এই পাশে আমরা আমরা যেহেতু মানুষরা নামবো তাহলে ভি ওয়ান রো ওয়ান জি, ঠিক আছে। এখন দেখো এখান থেকে আমরা কি কি কাটা কাটি, দুই পাশে কিন্তু জি জি কাটা যায়, দুই পাশে জি জি আছে কাটা যায়, তাহলে এখানে কি থাকে দেখো, ভি থ্রি রো থ্রি সমান এখানে থাকে ভি ওয়ান আর কত থাকে রো ওয়ান। ওকে, এখন ভি থ্রি রাখলাম এবং এই পাশ থেকে আমরা ভি ওয়ানটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এই পাশে কত থাকে দেখো, ভি ওয়ান ভাগ আছে কত রো থ্রি, ভি ওয়ান ভাগ আছে রো থ্রি। এখন এই ভি ওয়ান এর মান মানে সরি রো ওয়ান ভাগ আছে রো থ্রি, এখন রো ওয়ান এর মান কত, 900, এই যে 85, 985, এইটার মান কত 985, তাই না? এই যে আমাদের যে ঘনত্ব মানব দেহের, আর এখানে ডেড সির যে পানি তার ঘনত্ব কত 1240, কত 1240, এই দেখো 1240। এটাকে আমাদের কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা কি পাবো, 100 দ্বারা গুণ করলে হচ্ছে আমরা পার্সেন্ট পেয়ে যাব। ওকে, তো এখানে কত আসে দেখো, এখানে উপরে আছে 985, এটাকে ভাগ করতে হবে কত 1240, এই 1240 দ্বারা ভাগ করলাম, যে মানটা আসলো এটা কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে, দেখো এত আসে। এরকম যদি ক্যালকুলেটর থাকে তো এইভাবে আসবে, তো এস থেকে ডি তে চাপ দিলে এই মানটা এত আসবে, দেখছো কত হয় 79.43। দেখো এই মানটা কিন্তু কতগুলো আসছে, এখান থেকে পয়েন্টের পরে তুমি চাইলে 435 লিখতে পারো, অথবা 43 লিখতে পারো, অথবা 4354 এইটা লিখতে পারো, অথবা চাইলে পুরাটুকু লিখতে পারো, তোমাদের ইচ্ছা, যতটুকু ইচ্ছা ততটুকু লিখবা। ওকে, দেখো এখানে আমরা লিখেছি, এই যে কতটুকু লিখলাম দেখো, এই যে মানটা লিখলাম যে 79.4% লিখা হয়েছে, তাহলে তুমি চাইলে 79.435% লিখতে পারো, তাই না, আরো কম বেশি করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন ডেড সিতে সাঁতার কাটার সুযোগ পেলে আমরা শরীরের 79.4% ডুবে থাকতো, এখন ভেসে থাকা অংশ বের করতে বলা আছে আমাদের, কিন্তু এখানে ভেসে থাকা বের করতে বলা আছে, দেখছো বলছে কতটুকু অংশ ভেসে থাকবে, তাহলে কি করতে হবে, 100 থেকে এই ডুবে থাকা অংশটা বিয়োগ করে দিতে হবে। এটা যদি আমরা 100 থেকে ডুবে থাকা অংশটা বের করে দিই, দেখো 100 বিয়োগ এই যে কত 79.4, এই যে এটা, তাহলে কত থাকে দেখো, কত অংশ থাকে 20.6% থাকে। এখন তুমি যদি ওই যে পার্সেন্ট কত কম বেশি দিলে, এখানে এখানে একটু কম বেশি আসতে পারে, ঠিক আছে, মানটা পয়েন্টের পরে কি আসলো কি না আসলো সেটা দেখার বিষয় না, পয়েন্টের আগে বিষ আছে কিনা এটা দেখতে হবে, ঠিক আছে। আবার যদি এরকম হয়ে যায়, কখনো এরকম হয়ে যায় যে 19.99 আসছে, এটার মানে কি, এটার মানেও কিন্তু বিষ, বিষই আসলো, উত্তর কিন্তু সেম, এরকম কাছাকাছি, এটা আসলেই উত্তরটা সঠিক হবে, মানে ভুল মানে আবার ভয় পেয়ে না যে এটার উত্তর আমার এত আসলো, কম বেশি সামান্য কম বেশি দশমিকে এটা কোনো বিষয় না। এরপরে দেখো আমরা 14 নম্বর পেজে দশম এবং একাদশ যে সেশনটা, এই সেশনে যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করো। দেখো এখানে যে এটা ক্যাটাপুল্ট বা গুলতির বানানোর কথা বলা আছে, এটা তো তোমরা পারো, আমরা আমি শুধুমাত্র উত্তরটা নিয়ে আলোচনা করব, উত্তরটা নিয়ে, ঠিক আছে। এই দেখো এখানে আমরা চলে আসলাম 15 নম্বর 16 নম্বর পেজে, এখানে বলা হচ্ছে এবার এবার হিসাব মিলিয়ে দেখো কোন দলের কাজগুলো বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে, কোন দলে এবং কেন, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও, প্রয়োজনে হিসাব করে দেখাও, দলে আলোচনা করে তোমার উত্তরে নিচের ফাঁকা জায়গায় লেখো। দেখো তোমাদের তোমরা তো হিসাব করবা, সেটা তো তোমরা দেখতে পারবা যে কার কারটা বেশি দূরে যে পড়লো, এটার উত্তরটা আমি লিখে দেবো, তোমরা কিভাবে উত্তরটা লিখবা, যেমন যে দল ক্যাটাপুল্টের চামচের হাতল বা চামড়ার উচ্চতা সবচেয়ে বেশি দিবে তাদের বল সবচেয়ে বেশি মানে দূরে গিয়ে পড়বে, কারণ হাতল বা চামচের উচ্চতা যত বেশি হবে একে টেনে পিছনে আনলে তার মধ্যে বেশি পরিমাণ স্থিতি শক্তি জমা হবে। গত দেখো এটা নিয়ে তো আমি আরো একটা ভিডিও করেছিলাম, একজন আমাকে জিজ্ঞেস করেছে এখানে স্থিতি শক্তি হবে না তাহলে কি হবে, এখানে বিভব শক্তি হবে, এখানে স্থিতি শক্তি এবং বিভব শক্তি কিন্তু সেম জিনিস, এটা বুঝতে হবে তোমাকে। দেখো স্থিতি শক্তিও যা বিভব শক্তিও তাই, আমরা বিভব শক্তি এবং স্থিতি শক্তির অধ্যায় আলোচনা করেছি, কিন্তু ওই যে তোমাদের অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায় যে বল শক্তি মানে বল তারপরে যে শক্তির যে অধ্যায়টা ছিল আর কি, চাপ চাপের বল চাপ শক্তি, ওই অধ্যায়টা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি স্থিতি শক্তিও যা বিভব শক্তিও তাই, ইংলিশে বলা হয় পটেনশিয়াল এনার্জি, তাহলে এই জিনিসটা যেন ভুল করো না, ঠিক আছে। যার মধ্যে স্থিতি শক্তি বেশি হবে তাকে ছেড়ে দিলে তার বেগ তত বেশি হবে, আর বেগ বেশি হলে স্বাভাবিকভাবেই সেটা দূরে গিয়ে পড়বে, তো এটা ছিল এটার উত্তর। তো পরেরটা দেখো,
এখানে বলছে একটু ভেবে দেখো তো, তোমাদের ক্যাটাপুল্টের চামচের হাতল যদি একটু লম্বা হতো বা চামচের উচ্চতা যদি মানে আরেকটু উঁচুতে রাখা হতো, যেটা আমরা কেবলমাত্র দেখলাম, তাহলে আরো দূরে গিয়ে পড়বে কিনা এবং কেন? তো এটার উত্তর হচ্ছে একই রকম উত্তর, হ্যাঁ দেখো আরো দূরে গিয়ে পড়বে বা কেন, হ্যাঁ ক্যাটাপুল্টের চামচের হাতলের মানে চামচের হাতল যদি একটু লম্বা হতো বা আরেকটু উঁচুতে আটকানো হতো তাহলে কাগজের বল আরো বেশি গিয়ে দূরে গিয়ে পড়তো। কেন? কারণ হাতল লম্বা বা উঁচুতে হলে একে টেনে পিছনে আনলে তার মধ্যে আরো বেশি পরিমাণ স্থিতি শক্তি বা বিভব শক্তি, স্থিতি শক্তি বা বিভব শক্তি, স্থিতি শক্তিও যা বিভব শক্তিও তাই জমা হবে, যার ফলে স্থিতি শক্তি বেশি জমা হবে তাকে ছেড়ে দিলে তার বেগ তত বেশি হবে, আর বেগ বেশি হলে স্বাভাবিকভাবেই সেটা বেশি দূরে পড়বে। দেখো আমি কিন্তু ভিডিওতে বলে দিছি যে স্থিতি শক্তি বিভব শক্তি সেম জিনিস, তারপরেও অনেকে কমেন্ট করবে যে আপনি তো এখানে স্থিতি শক্তি লিখেছেন আর এখানে তো হবে বিভব শক্তি। তাহলে এই ধরনের কমেন্ট যারা করবে তাদের ক্ষেত্রে তাহলে উত্তরে কি বলা উচিত তোমরাই বলো, ঠিক আছে, যারা আমার কথাটা শুনতেছো। এরপর আমাদের বলছে দলে আলোচনা করো এবং তোমাদের দলের উত্তর লিখলাম আর কি। অনেক তো হলো, এবার ঠান্ডা মাথায় এই পুরো শিখন অভিজ্ঞতায় তোমরা যা যা কাজ করলে সেগুলো একবার মনে মনে ভেবে নাও। এবার নিচের প্রশ্নগুলোতে ক্যাটাপুল বা গুলতিতে ব্যবহৃত বিক্রিয়ায় মানে সরি প্রক্রিয়ায় নিউটনের যে তিনটি সূত্র কিভাবে ব্যবহৃত হয়েছে সেটা আমাদের এখানে লিখতে বলা হয়েছে। তো দেখো নিউটনের যে তিনটা সূত্র রয়েছে, তো প্রথম সূত্র কিভাবে ব্যবহৃত হয়েছে, যখন গুলতির উপরে হাতলের উপর কাগজের বলটিকে স্থির অবস্থায় রাখা হলো তখন বলটি স্থির ছিল, কারণ তখন কোনো বল প্রয়োগ করা হয় নাই, কারণ আমরা জানি বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে, যা নিউটনের প্রথম সূত্রকে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় সূত্র কিভাবে ব্যবহার করা হয়েছে, চামড়ার উপরে সরি চামচের হাতলটিকে কি করলাম দ্রুত টেনে ধরে আমাদের চামচের উপরে একটা বল প্রয়োগ করি, এই ওই এটি চামচের উপরে একটা ত্বরণ সৃষ্টি করে যা হাতল সহ বলটিকে পেছনের দিকে ত্বরান্বিত করে। দ্বিতীয় সূত্র তো এটাই ছিল, ত্বরণের সূত্র, তাই না, যে কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুটার ভরবেগের পরিবর্তন হার এরপর প্রযুক্ত বলের সমানুপাতিক হবে, তো সেইটাই দ্বিতীয় সূত্র এখানে ব্যবহৃত হয়েছে। তৃতীয় সূত্র চামচের যে হাতলটিকে টেনে ধরে এখানে ধরে একটা দিবা, ঠিক আছে, টেনে ধরে আমরা কি করব, আমরা একটা বল প্রয়োগ করি, এই বলটি একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করে যা চামচের দিকে কাজ করে, এই প্রতিক্রিয়া বলটি চামচকে পিছনের দিকে ঠেলে দেয় যা বলটিকে ছুড়ে দেয়, তাহলে এটা হচ্ছে তৃতীয় সূত্রকে ব্যবহার করে, তাহলে আমরা এটাও পেরে গেলাম, তাই না এখান থেকে। তারপর দেখো কোন দলের ক্যাটাপুল্টের নির্দিষ্ট বস্তুকে সবচেয়ে বেশি দূরে মারতে পারছে এবং কেন, ওকে এটা ব্যাখ্যা করতে হবে, কারণ কি দেখো এটার কারণ হচ্ছে, তো এটা উত্তর দেখবো। দেখো প্রশ্নটা ছিল হচ্ছে কোন দলের ক্যাটাপল্ট নির্দিষ্ট বস্তুটিকে সবচেয়ে বেশি দূরে ছুড়ে মারতে পেরেছে এবং কেন। নমুনা উত্তর হচ্ছে যে দলের গুলতি বা ক্যাটাপল্টের চামচটা অন্যদের চেয়ে লম্বা এবং একটু বেশি উঁচুতে থাকবে তাদের ক্ষেত্রে বস্তুটি বেশি দূরে গিয়ে পড়বে, বেশি উঁচুতে থাকার কারণে তাদের বলের মধ্যে কি হবে, বলের মধ্যে শক্তি সঞ্চিত থাকবে, বেশি পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে, ছুড়ে দেওয়ার সময় ওই সঞ্চিত শক্তি বা বিভব শক্তি বস্তুটিকে মানে কি করবে, বিভব শক্তি মানে সঞ্চিত শক্তি স্থিতি শক্তি বা বিভব শক্তি সেটাকে কি করবে, গতি শক্তিতে রূপান্তরিত হবে এবং লম্বা হওয়ার জন্য অধিক বেগ অর্জন করবে, বেগ বেশি হলে বস্তু বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে, এজন্য ওই দলের বল সবচেয়ে বেশি দূরে মানে বেশি দূরত্ব অতিক্রম করবে। দেখো এখন তোমরা তো নিক্ষেপ করবা যে দলের ক্ষেত্রে এরকম উচ্চতা রাখবে সেই দল কিন্তু এরকম বিজয়ী হবে, ঠিক আছে, এটাই হচ্ছে কথা। এরপরে পরের প্রশ্নটি ছিল এটা যে এই এই প্রক্রিয়ায় শক্তির স্থানান্তর এবং রূপান্তর কিভাবে ঘটেছে, শক্তি মৃত্যুতার সূত্রের আলোকে সেটাকে ব্যাখ্যা করতে হবে, তো এটা ব্যাখ্যা করব। দেখো এখানে মানুষের শক্তি থেকে, মানুষের শক্তি মানে কি, দেখো এই হাত মানে আমরা এই যে টেনেতে এটাকে গুলতিটাকে টেনে তো উপরে তুলি, তাই না, সেখান থেকে স্থিতি শক্তিতে রূপান্তরিত, স্থিতি শক্তি মানে বিভব শক্তি বা সঞ্চিত শক্তি, ক্যাটাপুল্টের চামচের হাতল টেনে ধরে মানুষ তার পেশির শক্তি ব্যবহার করে চামচটিকে কি করছে, ত্বরান্বিত করেছে, এই ত্বরণ কি করেছে, এই ত্বরণ চামচের মধ্যে ত্বরণ সৃষ্টি করেছে বা ত্বরান্বিত করেছে, এই ত্বরণ চামচের মধ্যে সঞ্চিত স্থিতি শক্তি সৃষ্টি করেছে বা বিভব শক্তি বা সঞ্চিত শক্তি সৃষ্টি করেছে, স্থিতি শক্তি থেকে গতি শক্তিতে রূপান্তর, চামচের ত্বরণের ফলে চামচের মধ্যে সঞ্চিত স্থিতি শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়, এই গতি শক্তি ক্যাটাপুল্টের বলকে ছুড়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়, শক্তির মৃত্যুতা সূত্রে অনুসারে শক্তির ধ্বংস বা সৃষ্টি হয় না,
কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। ক্যাটাপুল্টের প্রক্রিয়ায় মানুষের শক্তি স্থিতি শক্তিতে রূপান্তরিত হয়েছে, যা পরে গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে। তো এইভাবে এটার অ্যান্সার আমরা করে ফেলতে পারলাম। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এই বায়ু দূষণ নিয়ে আলোচনা করেছি, তোমরা ভিডিও গুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও, যদি কোনো সমস্যা থাকে সেগুলো বলতে পারো। তো আজকের ক্লাসটি আলহামদুলিল্লাহ আমরা শেষ করে ফেললাম, তারপরে যদি কোনোটা সমস্যা থাকে বা এরকম মনে করে থাকো আমার কথা বা কষ্ট কোনো কাজের মাধ্যমে যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। এবং দেখো আশা করছি অঙ্কগুলোতে তোমাদের আর কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।